গান খুইলা হাইশো ঘরে যদি শান্তি না পাও ঘুঘুর বাসায় আইশো মনে যদি শান্তি না পাও ঠিকানা নাই পরিচয় আমি বনের পাখি চোখে যারে ভালো লাগে তারে বুকে রাখি চাই না কিছু তুমি আয়সা একটু কাছে বইসো ঘরে যদি শান্তি না পাও ঘুঘুর বাসায় আইসো মনে যদি শান্তি না পাও রে বুঝিয়াল লেঙ্গুর দরি আসস শেষ মে তুই টিকি থাকতি হারবি নি আমি এইটা ঠিক কথা তুই কবি কেমনে ব্যাপার আছে কি জানস নি আজ যারে তারে বুঝি না সার্কিট বানাই না আর সার্কিট তো হইলে বুঝত নি একার উচিত কাম কোন লাগবে আর নাম কি জানাস নে আপনার সত্যি সত্যি নাম তো জান না আপনার নাম হলো দয়াল বাবা 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 কারো মানছেন নামও নি কেন বাবা তোর বাপের নাম কি তোর বাপের নাম কি বাবা হ্যাঁ ছাগল কুনানকার আর নাম হইলো উচিত ফকির উচিত কাম সারা আমি একটা কদম ফেলাই না ইয়া তোর নাম জানে কি কইছিলি মজনু মজনু মানে মজনু দেওয়ানা মজনু আশেক দেওয়ানা মজনু নামের আসল মাহাত্ম কি জানাস নি পরীক্ষা দেনি আরে কয় কি হ্যাঁ একবার কয় পরীক্ষা দেন একবার কয় হেল করছি এই তুই আর কি আছো তুই আলোক বাঁচলামি আরম্ভ করছত কি হ্যাঁ তোর জন্মের আগে ফাজিল হাফ করছি আর লোক হাজলামি করিস না তুই হাসা কথা ক হাই স্কুলে ভর্তিছিলাম পরে স্কুল জানি তোর মতন হাজির সাগরে যাওয়ার দরকার নাই নামা বসকা নামা নামা বসকা তো ফাইন বাক বাক যাবি শুন এত গোসা হলে চলে হ্যাঁ গুরু ধরা আর গরু ধরা এক জিনিস না আজ সময় গুরুর কাছে গেছিলাম বুঝিনি গুরু ধরছিলাম যে সময় আর গুরুর কাছে একদিন আগে গেছিলাম আর গুরু আরে ইয়ে মনে এক লাত্তি মারছে বুঝিনি লাত্তি চড়ে গরম খিচুড়ি ডেকসির ভিতরে দেখ হইলাম মা গো মা এমন হরা হুঁচে হুঁড়ি কালাই কুচকারিছে তুই ছাবি নি সা বিশ্বাস করছি ঠিক আছে বিশ্বাসে মিলায় রত্ন তর্কে বহুদূর ঠিকই ঠিকই কথা কইছো লো বাবা উডা আব্বা এটা উডাও তো উডাও কান্দে লো হ্যাঁ হালকা এমন কিছু না আল্লাহ 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 কে জুত করি সৎকা আল্লাহ আল্লাহ কর আল্লাহ 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 জোরে জোরে ক আল্লাহ আল্লাহ হ্যাঁ এসকে দিওয়ানা হয়ে যা আল্লাহ 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 জোরে জোরে ক আল্লাহ 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 মজনু মানে হইল আশিক দিওয়ানা পাগল জি জানি
তো জানোস তো আর আগে কষ্ট করলি আয় কি তোর মামা হন নি এই ব্যাক কল আইসত যে দাঁড়া আরে কান্দে তুলি হার কর এতদিন শুনতাম যে এই শিষ্য করে এই ওস্তাদরা পার করে এখন দেখতেছি যে ওস্তাদরা শিষ্যর কাছে পার হয় ও মা গো মা এত দে দারুণ শেয়ানা না তুই হেই ফারের কথা এই ফারে করে আরে এই ফারে বুঝতনি এই ওস্তাদরা সারকে দুর্গ কান্দের ওসে উঠি হার করে আরে হার কর আল্লাহ রে আল্লাহ ল বহুত আচ্ছা লাগ রা চল বেটা চল আল্লাহ দোর দিবার পে হসরত সে নজর করতে হ্যায় খুশ রহো আহলে বতন হম তো সফর করতে হ্যায় আরে জোরে আয় আল্লাহ 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 ডর মত মে হু না পুরনে হলে কুচ গুনা যত আসবা তত হানিত বাইসবা ঘরের উপর চোরের বোঝা দেখাই বুঝছি তা কাপড় সুপুর ভেজা কেন আমরা দুজন উজু করতেছি আপনি মনে ঠিক হয়েছেন যখন আমি ছোট ছিলাম তখন আমি একটু দুষ্ট প্রকৃতির ছিলাম সেই জন্য আঙ্গরাব্বা আমার করছি কলা গাছের হাতে বান্দা ধরে মারছে আমার এলাকার পরান কইছে যে মজনু রে তোর তো কপাল খারাপ তুই তো বড় হয়ে খারাপ হবি সেজন্য মেলা জায়গায় ঘুরে শেষে আপনার পিছিয়ে পিছিয়ে আইছি বাবা আমার একটু লাইন করে দিন বাবা মজনুরে তোরে কি কইতাম আমরা যারা ধ্যান সাধনায় মগ্ন আছি এত বছর হরে মনর অন আন্ডা অন্ধকারে ডুবি আছি বাবা কি হন বাবা আমার কি আমি কি আপনার পিছিয়ে পিছিয়ে আমার কি দশা আরে মাই হু না এটা কি বাবা এনেদের পাকা গুগু এমনি কি নিয়ে আসেনি 500 টাকা দিয়ে হায়ার করে নিয়ে আসে অসভ্য খেলা ইত্রামি করেন আরে না আচ্ছা ওই শালার ছেড়ে তো দিয়ে আওনো তো তুই একই তোর হাতে একই তোর ইতরের চেহারা তো ইতর মতো নিব বেলা গেল চল এই অসভ্য তুমি দিই লাভ নাই চল 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 এত জোরে জারি গান গাই কেটে রে বুঝতেছি না তো তোমাকে বুঝনের কাম নাই শয়তান পোলাপান মাথা দিয়া ঢুস ঢুস খেলতাছে তোমরা বাড়ি চলে যাও সব শয়তান পোলাপান বুঝলাম তা শয়তান কেডা ওরা না আপনি আপনি মানুষটা কেডা
আমারে চিনলা না, আমি জুনাইদ, শিকদার বাড়ির বড় পোলা। এই পথে কি কামে? ও এই পথ দিয়ে না বাজারে যাওয়া যায়, তাই এই পথটা বাইসা নিছি। ওই এই দিক দিয়ে কোনো পথ আছে নি? ও পথ নাই, তাইলে মনে আমি ভুল করছি। ওই মাঝে মাঝে আমি পথ আওলায় ফেলাই, আমি আবার পথ হারা পথিক, তো পথের সন্ধান চাই। তোমরা যদি আমার একটু পথটা দেখায় দিতা। কই যাও, পথটা দেখায় দিয়া যাও। পথ হারা পথিক ঘুরে ফিরে দিচ্ছে কাটা, চেয়ারম্যানের দল দিচ্ছে কাটা, চেয়ারম্যানের দল দিচ্ছে কাটা, চেয়ারম্যানের দল বুঝিচ্ছে কাটা। তার কপাল ভাঙে। আমার আবার কপাল জনের পরে মারে তো দেখি নাই, বাপ তো দেখতেও আসে না, খোঁজও নেয় না, মামা মামির ঘরে বৈশা রয়েছে, তার আবার কপাল ভাঙনের কি আছে নতুন করে? না এত কথা বলে তো আর আমি পারি না। কি করতে হইব কও? এখানে কিছু করতে হইব না, বেলা পড়ার আগে হাঁস মুরগি গুলো ধুইরা আন। এ ওই কাম আমি করতে পারব। সেই ঢং দেখো। তোর কোন হাগলা কুত্তা কামাইছে নি কেন? তুই জুতো হিন্দি ঢুকলি গিলে জুতো বাইরে আইয়া। আল্লাহ 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 আল্লাহ। রে তোর নতুন সাগরেদ ভাই মোলাকাত কর। আল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ। বহুত আচ্ছা বহুত আচ্ছা, দিল খুশ হো গিয়া, বহুত আচ্ছা বহুত আচ্ছা। আল্লাহ এখন মানুষের সাথে একটু বিনয়ের সাথে ব্যবহার করবি, বুঝছিস? আর কথা কানে জাননি। বেশি বিনয় দেখানো এটাও একটা বেয়াদবি, বুঝছত নি? যা গোসল করি, ফাঁকসা বইয়া তালিম দিমু, খোলের গুনায় গেলি রে, তুই যা গোসল করতে লই যা রে। আরে বাবা রে, আয় কদিন নাই আখড়াটারে তোর তো গোরস্থান বানাই হেলাইস, কই হাঁস মুরগি ছাগলের কোনো আওয়াজ তো হাইয়েন না। আমরা না থাকলে বক্ত কইমা যায়, ছাগল মুরগি অনেক এডা 15 দিন ধরে খালি ঢিলা খিচুড়ি চলতেছে। আহারে আশেক না থাকলে রহমত কমে যায়, বুঝি বুঝি। ঠিক আছে আয় শক্ত খিচুড়ির ব্যবস্থা করিয়ে জিকির কর। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা
ইজ্জত ভাই তোমার এখানে কথা কই, এই যে মনে করো যে আমি তো নতুন চেলা, তুমি তো মনে করো যে পুরান সাকরেত। আচ্ছা তুমি কোথায় যে এই যে গুরু ওস্তাদ ধরে কেমন ভুল করলাম নাকি? এটা কি কো, গুরু হয়েছে নায়ের কান্ডারি, তুমি গুরু ধরার আগে বুঝাস না ধরো নাই। আমি কি বুঝা ধরবো, আমার কথা বাধ্য কইলাম না, আমি কইতেছি কি তুমি ওস্তাদ মানে গুরু ধরার পর কি বুঝলা? আমিও কিছু বুঝি নাই, আখড়ায় থাকি, লোকজনে মানত করে চাল ডাল হাঁস মুরগি গরু ছাগল সব নিয়ে আসে, খিচুড়ি হয় খাই দাই দিন পার করি। মানে খিচুড়ি খাই দিন পান করো, তোমার তো ইজ্জত ভাই ভবিষ্যৎ খারাপ। আচ্ছা মজনু ভাই তুমি গুরু ধরলা কোন দুঃখে? ভাই মেলা দুঃখ, দুঃখ কি শেষ হচ্ছে, একটা দুঃখ মনে করো যে ওরা বলে আওয়ারা করে নেই, তার মনে করছে কইলাম না বাবা যে কলা গাছের হাতে বান্ধে পিঠেছে, তার মনে করো মেলা ভাই বোনাছিলাম সে এক মেলা দুঃখ। দেখো ভাই এই যে একটু আগে দেখলাম যে গু খেলা চলতেছে, আরে ভাই কি সুন্দর খেলা, এর মধ্যে থাকতো ঠাস ঠাস করে গু খেলা খেলতে। গু খেলা কোন জায়গায় হইতেছে? পুপারা। আরে অনেকদিন গু খেলা দেখি নাই, এখন অবশ্য সেই রকম ঘুঘু নাই। হ্যাঁ আছে, এক শালাক দেখলাম, হ্যাঁ রে আমার মতো চেহারা কিন্তু আর আবার হিন্দু শিব হিন্দু চুল উপর দিয়ে টাক, আর এরকম করে কালো কি জানো একটা পট্টি বান্ধে, ওই শালাক দেখলাম একজন ঠাস করে ঘুঘুতে এরকম মাথায় মারে আর জন্য করতেছে, খেলাটা আরও দেখতাম কিন্তু ঘটনা হয়েছে যে গুরু মেজাজ খারাপ চিক করে তুলে দেখে রইলাম না। আচ্ছা বলেন মন খারাপ করেন না, না আরও ঘটনা আছে। বর্ডার বর্ডার করে কনে রে মন্ত্র শিখে। বাবা আমাকে তো একটা সাধন দিলেন না, আগে গুরু ভজন পরে সাধন ট্যাংটিপ। বাবা একটা সাধন দেন। আরে হুন তুই গুরু না আয় গুরু রে, হ্যাঁ বে উচিত কিছু দাবি করলে বুঝত নি তোর ফাঁসার চামড়া তুলি হেলাম আর নাম উচিত ফকির। আল্লাহ 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 আল্লাহ। ভাই এমন একটা প্রশ্ন করলে কি করব, আছে আমার নাই, আমার বাপে খুব কিশোর প্রকৃতির লোক ছিল সেই জন্য খুঁজে লজ্জা লাগতেছে। আসলে ঘটনা হয়েছে কি যে আমার পাঁচ মায়ের ফ্ল্যাটে আমরা স্যার ভাই মানে বুনু মেলাগুলো আসছিল, এখন সর্বসাগরলে সাতজন আছে আর তো মরেই গেছে, সে এক বিশাল হিস্টোরি। এটা আবার কোন হিস্টোরি? না ঘটনা হচ্ছে কি যে আমার মা পয়লা যে বিয়েটা হইলো হ্যার কিছুদিন পরে সেই ঘরের স্বামীটা মানে আমার ওই বাবারও মরে গেলো, তখন গেলাম আমি ওই নাই, তারপরে মা আর একখান বিয়ে করলো সেই ঘরে আর কি আমি হয়েছিলাম। তারপরে এরম অনেক ঘটনা হচ্ছে, একবার বাবা মারছে একবার মা মারছে, এরম করে আঙ্গুর আসলে পাঁচটা মা। তো আপনি এখন কি করেন? ঘুরে বেড়াই মজনগিরি করি ভাই, বিয়ে শাদি করেন নাই? না বাবা। আর আচ্ছা এটা আর একদিন কেউ নেই ভাই, চলো যাই এই গোসল করে আসি। আসলে মাথাটা যেন এই সেগুন গাছের মতো শক্ত হয়, দেখ এটা কি করলা? হ্যাঁ তোর অনেক নাম ডাক শুনছে তো, এর লেগে ঘুঘু শিখবে রাইছে। শিক্ষা নিয়ে ভালো কথা কিন্তু পয়লে তো এখন ভুল করে মারে, ঘুঘুরা কোনো সময় পায়ে সালাম করে না, ঘুঘুরা সালাম করে আটুতে। কোন থেকে আইছো? ওই বগুড়া জয়ভার থেকে আইছি ওস্তাদ, অনেক আশা নিয়ে আছে ঘুঘু শিক্ষা নেবার লাগে। দোস্ত ওর একটা টেস্ট নিয়ে দেখো না, একদিনেই শিখছে না? হাই এদিকা, একদিনেই শিখছে গুগুরা টেস্ট করে কিভাবে জানো? ওর যে টেস্ট করবো ওর তো মাথা কামান না, নারী নুরু তো দেখা দিতেছে না, কোন জায়গায় ট্যাম আছে না আছে তো বুঝতেছি না। তো এখন কাম কর, হয় এখন নাপিতে এনে নিয়ে আয় অথবা ওক নাপিতের কাছে নিয়ে যা, যা 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 যা।
প্র্যাকটিসের সময় ডিস্টার্ব। শুধু মাইরে খাইনি বাবা, মাইরিয়ে মার খাইছি বাবা। কম খেলায় তো এখানে এসে পড়িনি বাবা। আপনি আপনার পার পড়তে আপনি আমারে ফেলায় দেবেন না বাবা। ঠেঙের ওসে রাখি না নিচে রাখি এটা নির্ভর করে তোর নজরানা দিবার হচ্ছে কি রে। আমি বর্ডার বর্ডার করে কেন রে, আমাকে ইজ্জত সাধন ভজন করতেছে। সাধন আগে না ভজন আগে, যাহাতে আমার কাছে হাঁটা। এই ই তোর মজনুর আর কাছে হাঁটা যা। কিরে সাধন আগে না ভজন আগে? জানি না তো। আগে ভজন কর হরে সাধন। যা ইতর মজনুর আর কাছে হাঁটা যা। হ্যাঁ আইতেছে। আয় যা। সাই কি অবস্থা! আল্লাহ 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 আব্বা আল্লাহ আমার ডাকছেন আব্বা। তুই আরে কি কই বলালি আব্বা? মানে ওই কি যে বাবা কইলে অনেক দূরে মনে হয়, মনে হয় যে পুরান, কিরম সম্পর্কই নাই, কিন্তু আব্বা কইলে মনে হয় যে অনেক কাছের, সেই জন্য আব্বা কইলাম। আচ্ছা তো তুই আব্বা না আই আব্বা? তুই আর আব্বা গিরি হিঙ্গা দিয়ে আইসস ইজ্জত। জি হুজুর। নতুন স্বর্গের সম্বন্ধে তোরে আই কি কি কইছিলাম মনে আছে? জি হুজুর। না না ঘটনা হয়েছে যে সবই শিখছি, কিন্তু আব্বা ঘটনা হয়েছে কি যে আমি ওই ভজন রজন ওগুলো শিখি নাই, কাওয়ালি কুলি শিখি নাই। আচ্ছা তা আপনি একটু ওইটা শিখান। শিখামু কি কলি কাওয়ালি? না মানে ওই শিখে বা যে ওই ইজ্জত ভাই কইছিল যে আপনার বলে সুরিলা কণ্ঠ, আপনি কই যে ওই ভজন কাওয়ালি গজল খুবই সুন্দর, ওই কাওয়ালি ভজন উর্দু খুবই ভালো গান, আপনি যদি একটু শোনাইতেন আব্বা তাহলে একটু শুনতাম, খুব সুন্দর করে শিখতাম শুনতাম। কি শুনবি কাওয়ালি? হাতে দিস তালি। শুরু করি আরে। হ্যাঁ ইয়ে মাওলা তু মুঝে রহম কর রহম কর, এ মাওলা মে তুঝে বিনা কহা যাও কহা যাও, এ মাওলা মে কহা যাও এ মাওলা মে কহা যাও, এ মাওলা মে তুঝে বিনা কহা রহু এ মাওলা মে তুঝে বিনা কহা রহু, এ মাওলা মে তুঝে বিনা কহা যাও এ মাওলা মে তুঝে বিনা কহা যাও। জজবা ইশক আয় মাওলা তু কহাঁ হ্যায় মাওলা তু কহাঁ হ্যায় মাওলা তু কহাঁ হ্যায় মাওলা আসমান সে তু আকর ইয়াহাঁ মুঝে কুছ দে যা ইয়া রব্বুল আলামিন, আয় মাওলা তু কহাঁ হ্যায় মাওলা তু কহাঁ হ্যায় মাওলা ইয়ে মেরা মাওলা তু আ যা গরিব কো কুছ দেকে যা, ইয়ে মাওলা তু কহাঁ হ্যায় ইয়ে মাওলা তু কহাঁ হ্যায় জজবাই ইশক আয় মাওলা তু কহাঁ হ্যায় আয় মাওলা তু কহাঁ
যারা তো দেখি না মাথার ট্যাম টুম ভালো আছে কিন্তু মাথাটা একটু পানিতে ভিজে রা লাগবো ঠিক আছে এই যে এই জিনিসটা ডানাতে পরে থাকবে এক সপ্তাহ আর এটা আমার ওস্তাদের তেল বাইরে থেকে নিয়েছে কামরু কামাতকা থেকে দাঁড়াও উত্তরে ঘন ঘন তার দক্ষিণে বলমাস খারা মাস মাল ঘেষ্ট নামাস না খান শুক্র শনিবার সন্ন্যাস খান সে যে বলে জাদুবন তার চোদ্দ দুষ্টি টানান যে বলে জাদুঘর তার চোদ্দ দুষ্টি গরুচর উত্তরে ঘন ঘন তার দক্ষিণে বলমাস খারা মাস মাল ঘেষ্ট নামাস না খায় শুক্র শনিবার সন্ন্যাস খান সে যে বলে জাদুবন তার চোদ্দ দুষ্টি টানান গু গু পাখনা গু গু বনের গু গু মহিষা গু গু শিলা গু গু শিল গু গু ঠিক আছে ওই ওই পাখড়া নিয়ে যা মাথা গরম হয়ে যাবো যা গু গু শিলা গু গু মুশির গু গু বনের গু গু টালা শিলা গুগু শিলা গুগু শিলা গুগু এই তুই দেখ কাট 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 এতদিন শিখাইলাম বাবর আছে না দাদা কোন অঙ্কার তরকে উত্তরে গুরু তার দক্ষিণে বলমাস করে মাস পরে নামাস নাকা শুক্র শনিবার সুলমাস করে নিষেধ গু পাকনা গু শিলা গু বনের গু গু পাকনা গু বনের গু শিলা গুগু ওই এদিক কাট পাকনা আছে বাতাস করতে থাক বাতাস করতে থাক ল্যাম্বোর বাইতে এসেছি রিয়ার সেল দিব রিয়ার সেল হ্যাঁ কি রিয়ার সেল আমরা একটা পালা করে দল বানাইতেছি ল্যাম্বোর সব ব্যবস্থা করতেছি ল্যাম্বোর ব্যবস্থা করতেছে আমি দেন না কোন বা সুন্দর সময় তুমি আয়ো ঠিক আছে দেখা হবে সাক্ষাৎ আয়া বড় তুমি আজকাল কই থাকো তোমার দেহাই পাই না আরে আমি তো আজকাল দেশে বিদেশে ঘুরে বেড়াই এই যে রাজকানে গেছিলাম বন ঘুরে গু খেললাম গু খেলে চলে এলাম হারলা না জিতলা এইরকম বুড়ির মতো কথা বললে তোমার এই গুগু ভাই আরবো তোমার এই গুগু ভাই এখন পাকা গুগু টনটনা গুগু হনো বড় ঘুরে গেছিলাম গু খেলা ছিল চাম্পিয়ন চলে আসি এই দাও না মুটুক 500 টাকা পয়সি তাই নাকি ভালো খবর শুনাইলা কিন্তু খাওয়াইলা না যে তেহতন কাছে নাই ঘরে আছে আচ্ছা অসুবিধা নাই ইজুত তুই কে জেলে ভাই না শহরে খাওনি তাহলে দেখাবো সাক্ষাতে আচ্ছা খাওনা কথাগুলো ভুলো না আরে না একে একে মারু তো পর্দা হাতে যায় তোরো একে মারু তাহলে কে পাতে ছোরা ফাটে যায় ছোরা ফাটে যায় মারে আল্লাহ আল্লাহ আল্লাহ
গুগু এ কি অসমে মাতাত মানে দেশকে কি হইছে আর কোন বিয়াই আজকে শাশি না থাকলে আমি গেছিলাম বিয়াই তোরে 100 দিন কইছি তুই আমারে বিয়াইটা হস আমার বউরে তুই শাশি রাউস গায় না ওই যে ওই ও দানে মুজিন খা মাথা উলায় গেছে টাইম লাগে গেছে যাও থ্যাংক ইউ দে দে থ্যাংক দে কি করবি তুই আরে সালাম করব সালাম আচ্ছা সালাম করব বন্ন হইছে কি যে ওই যে ওই বহনেপুর গেছিলাম আরে জাল চাইবো কা জাল চাইবো কা আরে তো কা আরে গ্লাস পানি আইনা দাও একটু চিনি আইনো চিনি আইনো এই কামটা কিন্তু তুই খারাপ করলি শোন মানুষে তো পানিতে নামা মানুষে চুবায় আমি তোর ডাঙ্গার থেকে চুবামু আবার তুলবো আবার চুবামু কামটা কিন্তু তুই খারাপ করলি মরতেছে এটা তো কে জানি পুকুর থেকে কাদা সরে মারছে আর তারপরে পুকুরে ডুব দিছে কতক্ষণ পুকুরে ডুব দিয়ে থাকবো মাথা তো উঁচা করতেই হবো তোর বাপের সাথে আমার খুব খাতির ছিল লোকজনরা খুব মহব্বত করত কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই খুব ভালো লোক আছিল আচ্ছা স্যার আমার এই কিরম মানুষ মনে হয় তোর আচার আচরণ তো ভালোই মনে হয় কিন্তু তোর চলন বরণ জানি কীরকম উল্টাপাল্টা কোথায় থাকোস কী করস কী খাস এতটা বয়স হলো এখন পর্যন্ত সংসার টংসার কিছু করলি না কী করুন স্যার বাপ দাদাই তো কিছু রেহা যায় নাই এইবারে এই বাড়িতে কিছু খাই এর জন্য যখন কিছু হলো না এর জন্য নিজের জীবন নিজের কাছে সঁপে দিছি তোর বাপে কিছু রাইখা যায় নাই আমার মনে হয় কথাটা ঠিক না তোর দাদা তো আমি যতদূর জানি অনেক বিষয় সম্পত্তি ছিল আর তোর বাপেরও খুব অভাব অনটনে থাকে নাই আর তোর মায়ের বিয়ের সময় তোর বাপে যখন যায় আমি তার সাথে গিয়েছিলাম তোর মায়ের পালকিতে করে নিয়ে আসছে তারপর গরু ছাগল জবাই করে 100-200 মানুষের দাওয়াত দিছে আর হন তোর মায়না খুব সুন্দরী ছিল খুব মিষ্টি ব্যবহার ছিল ওইসব কথা বাদ দাও স্যার এই বাড়ি ও বাড়ি খেটে খাই সামনের দিন কি হবো স্যার এর নামের চিনতে পারি না না চিনতে একেবারে সারিস না কোর্ট কাছারিতে তো খোঁজ খবর নেই
হদিস পাইলেও পাইতে পারোস। ঠিক আছে দিদি, বাদ দেন স্যার এসব। স্যার তাহলে আপনি যান, আমি যাই দেখাবো সাক্ষাতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি পারলে কিছু সাহায্য করবনি। এই তা তুই কি গানের দলে যোগদান দিবি নাকি? না না, আমার কি বলার সুর আছে নাকি? আমার সব শক্তি তো মাথায় গু খেলি না, মাথা ফাটায়। এই যে বন গেছিলাম, এই মুটুকটা জিতে আনছি। আরে কি সাংঘাতিক কারবার করছো সে, হ্যাঁ মুটুকটা তো ভালোই রে। আচ্ছা যা, তুই যা, ওই যে পোলাবান রিহার্সাল করতেছে, যা। এই আপনি যাবেন না? যামু, কেবল আইলাম তো, এলা রেস্ট নিয়ে তারপরে যাইতাছি। যা তুই। ঠিক আছে, একদিন তোরা কি করলি একটু দেখা দেখা। গুগু ভাই, এক কাম করো, তুমি রাজার বাট্টা করো। রাজার বাট মানে তো নাইকের বাপ না? আমরা বোধহয় পেয়েছো না, সবাই নায়কের হাতে খাবলা খাবলি করবে আর আমাকে বাপ বানা বসায় রাখবে। বোকা সারা কেউ নায়কের বাপ করে নাই। না না, করলে আমি নায়কের বাট করবো, তাহলে তা সারা না, তা সারা না। আচ্ছা ঠিক আছে, এই তোরা কি করলি একটু দেখা দেখা। আরো খুলবে তো, আপনি এখন এই বালিশ কাটা ছাড়তে পারলেন না? খালি আলসি লাগে রে। আচ্ছা তুই যা, আমি একটু ঘুমাই। ওই ঘুঘু শোয়ার ডাক টের পাইলে আবার আবার ডিস্টার্ব দিব। Thank you.
মানুষ দেখলে মাথা ঠিক থাকে না না চোখ কপালে উঠে যায় শালার নাম জেরম ইন্দুর শালার সব চরিত্র ইন্দুরের মতো হ্যাঁ শরণ বুয়া কুনানগার ও গুগু ভাই তোমার দোস্তরে কি শিক্ষা দিলা আরে ওরম ইন্দুর বান্দরের হাতে আমার দোস্ত হয় না গুগু ভাই দুইটা ডুব দিয়া যাও বজ্জা চিমড়ি পুরুষ পোলা গো পানি দাগোস কেন আরে না না বোন তো ডাক পরিবারে না বোন এন ডুব দেও না তোর ডুব দাও কতদিন বলবি রে ঠিক আছে দেখা হবে সাক্ষাতে আমি তো এখন বাবা জৈন বাজার থাকি ওই ওখানে যেতেছি ও তাই তো কই এর মতো আপনি দেখি নাই পরান্ডা খালি খাওয়া করতেছে উজুর খালো উজুর খালো কই তো উনি কি করেন ইমামতি করি ওখানে একটা মুক্তব আছে তালিম দিই এই এলাকায় তো বাবা মুক্ত মাদ্রাসা নাই এখানকার লোকজন সব বেদিন হয়ে গেছে বাবা ঠিক আছে হুজুর এলাকার লোকজন সব বেদিন বেদিন হয়ে গেছে তো হুজুর আমার একটু মাথা ফু দেন ফু দিতে হবে না বাবা ইমান আমল সব ঠিক করো বাবা আমি আসি এই হুজুর তারপর একটু ফু দেয়া দেন আমার মাথায় তো সব শক্তি বুঝছেন না গু খেলি তো খুলটা শক্ত করা লাগবে এর পেট চালায় এই যে চাম্পিয়ন হয়েছে মুটুক পাইছি বাবা এসব কোনো কিছুতে কাজ হবে না সমান দরজায় দাঁড়িয়ে ইমান আমল ঠিক করো বাবা ঠিক আছে হুজুর তাহলে আমি আসি দেখা হবে সাক্ষাতে নোটা থালা বাসন বদলাইবেন জেলাপি বদল কাঁসা নোটা থালা বাসন ঘটি বদলাইবেন জেলাপি বদল কাঁসা নোটা আমার সাথে সাথে ক কৈলাস থেকে ভর কর আত্মশুদ্ধি ঠিক কর বাঁকা মন সোজা কর এল ভগবতী হিল চাই টাকার বান্ডিল ল্যাংটা ল্যাংটা এক ট্রাক টাকা পাঠা এক ট্রাক টাকা পাঠা তোর একটু খারা আমি আসতেছি ল্যাংটা এক লাখ টাকা বাটা তোর এই কর জিকির কর জিকির 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 আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু টোল কাঁসা বদনা পাতিল বদলাইবে জেলাপি এই জেলাপি এটা কি বান্দরে ঢোল দিয়ে কে হ্যাঁ কে হলো বান্দর কো আবার এ ডোল নিতেছেন কথা কন না কেন কি কথা কম কি
কমু। এই যে বাজাইতেছি বুঝেন না? এটা কি করলেন? বাজাইলাম। কথাটা কি? কথাটা কি কি কথা? হেটা জিগান। আপনি কেমন আছেন? ভালো আছি। এই আর একটা প্রশ্ন আপনি আমার করেন তো, আপনি কেডো? আমি আমি হইতেছি হচ্ছে ওই যে মজনু নাম, আমি হচ্ছে দয়াল বাবাসা না, দয়াল বাবার চেলা নয় চেলা, ওই আকৃতি থাকি। এই আপনি তো মেলা বড় কামিলা কামিলা মানুষ, এই বোলের হাতে হাতে কথা কন, আপনি আমারে আপনার সাথে রাখবেন? আপনি হইলেন গিয়ে দয়াল বাবার শিশু, আপনি রে আমার শিশু কেমনে বানাই? না আমার ব্যাপার করুন, হ্যাঁ হ্যাঁ, মানে থাকলাম আপনার সাথে সাথে, হ্যাঁ একটু বল শিখলাম। আপনার বাড়ি কোন ধরনের? ওই উত্তরপাড়া। এই উত্তর? আচ্ছা ঠিক আছে, চল না আপনি বাড়ি লেগে গেছে, আমার কাছে আমার কাছে দেন। কেমন আছো? কেমন আছো? রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না, দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। চাঁদ যদি ঘরে থাকে, চাঁদ যদি ঘরে থাকে, আকাশের চাঁদ চাই না। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে আমার বাগনি, আমার তো আবার কোনো আন্ডা বাস্তা নাই। বন্ডা মরে যাওয়ানোর পরে ওই বাগনিটারই নিজের মেয়ের মতো মানুষ করতেছি। বসেন বাজান, বসেন বসেন। এই এই দেই হলো আমার ঘর, এই দেই বাড়ি। এক ঘরে এক বাড়ি হয় নাকি? হয় হয়, কোনো কোনো মানুষের হয়। আমি তো আবার ওই কোনো কোনো মানুষের মতোই। বুঝতে পারছি বুঝতে পারছি, যে এক কাঙাল এসে আর একে ফকির হইতে। হ্যাঁ তা কি দেখতেছেন? হ্যাঁ দেখতেছি যে বেলা কত হইল, আমি আসছিলাম তোমার চাকরায়। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আমি আপনি একটু দিয়ে আসি আর কি। ওই সেরি ডাঙ্গর মাইয়াস ড্যাং ড্যাং করে খালি গুরুস কেন? ঘরে বইতে মন চায় না, আজকালকার পোলা পায় মনে মধ্যে পাউটে বাতাস উঠতেই থাকে। আমরা তো ছেড়ে চুকরি আসিলাম, এত আনসান করি নাই। আমি কি করতে হইব? সেই রকম কিছু করতে হইব না, গান হন কতালে গানি উনি। ওই সেরি এটা বন্ধ কর, কানে কাছে কেন কেন ভাল লাগে না। ভালো লাগবে কেমনে বুঝো কিছু? সেরি রঙে বাঁচে না, আর কয়দিন জামাইয়ের ঘরে যা রং ঢং ছিটে দেব। আমি আমার তো মা নাই, মা যখন মরে গেছে তখন কইছে মজনু রে যখন কোনো মহিলা মানুষের সামনে পাবি তারপরে মা খালা ফুর মতো দেখবি, ঠাকুর বিপদ আপদের কাছে থাকবি, দেন বেঁধে দে। যাও যাও বাবা যা না দে। আচ্ছা প্রেম করেছো তুমি, মন দিয়েছি আজ মানুষ। দাঁড়া তোর মামুরের দিয়া সব খবর লইতে আসি। এ বান তো বান, হাত লাগে না। এই মামু আপনি কইলে আমারে সুন্দর করে ঢোল বাজানো শিখাবে। ঠিক আছে মামু, যখন কইছো তাহলে তোমারে তুমি করে কই। না না কোন কোন, তার আগে গও তুমি আমারে মামু কইলে কা? দাদা দাদা বাবা বাবা, মানে হইছে কি জানেন, যে আমার ওই চোখালা মামাও নাই কানা মামাও নাই, সে দেখলাম আপনি যখন পাইছে তাহলে মামু করে ডাকি। তার মানে ওই আমার সে আর কি মামু নাকি আমার ওই বাঘ নিরে দেখা
সি 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 না 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 আচ্ছা ঠিক আছে তুমি গান শিখবে কে আমার তো পেট ভর্তি গান আচ্ছা আমি কাশি দিলেও সুর বাড়ায় ধরুন দেন দেখছেন হাসি দিলি হাসি ধন দেয় ওটা সুর বাড়ায় তো আমি তো গান মোটামুটি ভালোই গাই কিন্তু দোলের ব্যাকনিস্টা আমার থাকে তাহলে সুন্দর মতো বেজায় সুন্দর করে আমি গানটা গাইতে পারবো এর জন্য ঠিক আছে তাহলে এখন ধরো তোমার আলো টেস্ট করি তুমি মেরি মন্দির তুমি মেরি পূজা তুমি থামো 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 আরে বাংলা গো বাংলা রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না হায় রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না চমৎকার কইছো এই আরেকটু চেষ্টা করলি খুব ভালো গাইতে পারবা তারপর এই যে ঢোল বাজনা এটা তোমার আমি শিখাই দিমুনি আমি আমি বেজায় খুশি হইলাম মামু আমার একটা মিষ্টি খাওয়া কি আছে ইনসিলেবেশন দিন আমার দেশে এটা খান বা 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 তুমি তো দেখি ভালোই পারো আমার তেল আমার দিলা না না বাবা বাবা মামা আসুন এখানে শিয়াল দেখলো কোনে আরে না না মুজমুর গান শুনলাম ওর গলাটাই একটু টেস্ট করলাম বাবা কি মিষ্টি গলা মামা 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 আমি এখন আসি আসি রূপ দেখি বলবো কি ভাষা খুঁজে মামু দেশটা কিন্তু পুরো পাগল ছাগলে ভরে গেছে ওযু সব সময় হয় আসলে গায়ে ময়লা লাগে বুঝতে গায়ে ময়লা লাগছে না মনে লাগছে হেরে তো বুঝি না কত বড় বড় ময়লা না এক বদনা পানি দিয়ে ওযু সারে ফেলায় ওনার এক পুষ্করণী লাগে আচ্ছা যাইতেছি ওযুই করলাম না যা কেলো বসলেন যে মাথাটা চক করতেছে এমন কোনোদিন দেখি নাই ওজুর পরে আবার মাথায় পানি দেয় বিপদ ভরে দেয় আরে আবার বসলেন কে পায়ে ঢান লাগছে আরে মারে ঠিক ঠিক বিচার হয়েছে উচিত বিচার হয়েছে পানিটা ঘোলা করলেন কেন কাপড় ধুইতেছি না আচ্ছা ঠিক আছে যান নিজের বিচার নিজেই করি ধুয়ে নিয়ে আসি দেন আর দেন না এরকম করে আসেন তো
আরে ভাই ওই কি এটা হলো জনসেবা মহৎকার মহৎকার আপনার শাসন আমি কিছুই বুঝতেছি না কি হলো সবাই কি কি কয় কয় এমন নাকি আখের খারাপ এই কথা কয় না ঠিক কয় একেবারে ঠিক কয় ঠিক কথা নাই কয় আপনি কথা কেন সবাই তো আপনি করেন না আচ্ছা ঠিক আছে আমার ডাকেন আশেপাশে আর কারোর তো দেখতেছি না আমার নাম জুনায়েদ শিকদার আপনি কেঠো বাবা আমি মজনু মজনু ও লাইলি মজনু লাইলি তোমার এসেছে ফিরিয়া বাড়ি আমি তো আখড়াই থাকি দয়াল বাবা শিষ্য দয়াল বাবা শিষ্য তা আপনার চরিত্রটা এমন নরবরে কেন কি করতেছেন বুঝেন না সাবধানে হাত বাড়ায় নাইলে হাত পুইরা সার খার হয়ে যায় আর যদি কোনোদিন দেহি লাইলির দিকে হাত বাড়াইছে তাহলে বুকের ভিতর থেকে কলিজাটা নিয়ে ঘি দিয়ে ভাইজা খেয়ে পেলাম মজনু হয়েছে আরে মজনু তো আমি আপনি জানি কারা কই জানি আপনারে দেখছি আপনারা দেখছো তা আমি কি জানি মাথা ঠিক আছে তো নাকি ঠিক করানো লাগবে না মাথা ঠিকই আছে কোন অনুযায়ী দেখছি ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে ওই যে হ্যাঁ মনে পড়ছে কল সামি কারা আপনি হইতেছেন কি ওই ওই গুগু পালোয়ান ওই যে না কবির কবিতা শুকিয়ে গিয়েছে মরু বালুকার চরে স্বর্গ হতো এনেছিলুম যারে এই পৃথিবীর পরে এই তুমি কে এ কি করছো প্র্যাকটিস করতেছি এটা আবার কেমন প্র্যাকটিস এই আপনি কেটা আমি শিক্ষিত যুবক এটা হলো একটা গুগলার প্র্যাকটিস এই প্র্যাকটিস হলো কেন কারণ আপনি আরে বাবা রে ওরে শক্ত এই যে লোহদণ্ড চেয়েও শক্ত এই এই তুমি কে এই যে এই আমার ইমন ফেব আছে না হে আমার মামা তারে ধরে দিয়ে কোন গা আমি কেডা কাছে এসেন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওই যে মেহমানটা কে ওই যে দেখলাম তালগাছে মাথা ঢুস দিচ্ছে বললো আপনার ভাগ্নে আমার মাথায় একটা ঢুস দিয়েছে বেয়াদব আমি একজন শিক্ষিত লোক পাড়া প্রতিবেশী মামা বইলা ডাকে স্বভাবটা একটু নরবর একাই চলে আইছে কখন যে কোন কাম করে আমার কোন বিপদে ফাঁসাইয়া দেয় সেই চিন্তা করতেছি এখন একটাই চিন্তা কেমনে ভূতটারে গাঢ় থেকে নামায় এটা তো খুবই সহজ এই দুনিয়াতে যেমন ভূত আছে ভূত তাড়ানোর মন্ত্রও আছে মন্ত্র হ্যাঁ মন্ত্রটা কি বেঁধে পাঁচ অক্ত নামাজ পড়ান দেখবেন কেমনে পালায় নামাজ হচ্ছে ইতর তাড়ানোর মহা ঔষধ না না নামাজ হলো হেদায়তের জন্য নামাজের ডরে কেউ পালায় যাক এইটা আমি চাই না হেদায়ত হলে তো খুবই ভালো
তাতেও যদি না হয় তবু তো আপনার মান সম্মান বাঁচবে। দেখা যাক কি করা যায়, ভেবে দেখবেন। আমি শিক্ষিত লোক। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে কই গেছিলা, তোমারই খুঁজতেছি। কি জিগাই কথা কোনো যে শোনো, এই গ্রামের লোকরা আমি আদব লেয়া শিখাই। আমার পরিচয় যখন তুমি আইসো আদব লেয়া সকরে চলাফেরা করবা, পাগলামি করবা না। আরে আরে গেলাম রে মা, আমি তো বড় মানুষ, লেখাপড়ার জন্য ছোট বড় নাই। যাও, আচ্ছা ঠিক আছে, অজু করে তাড়াতাড়ি যাও। মামু বানাইছ তুই, এই মুন্সির উপরে ফেলাইছ তুমি, এখনো আমার চিনো না। যাই হোক, সকল সকলের দিক খুব ভালো কথা, এই দিক না তোমার শ্বশুরে আছে লেখান দূর কি যে কস না কস। আরে বই নাই তার আবার শ্বশুর বাড়ি করতে গিয়া না, মানে হয়েছে কি ওই পীরের ওখানে যাইতেছি, পীরের দরবারে ওই গাছে নতুন কলা ধরছে আর একটা ছাগল বিয়েছে, তাই ভাবলাম পীরের কাছ থেকে একটু দুধ কলা। ও তুমি পীর ধরছো? না না ধরি নাই এখনো, তবে ধরুম ধরুম একটু ভাবতেছি আর কি। পীরের উপরে পীর, কি করছ? আরে পীরের আগে তুই, আরে শোনো শোনো, পীরের আখড়ায় দেখা হবে সাক্ষাতে। ভাই সাহেব বাড়ি আছেন নাকি? তাইলে মায়াটার কথা মনে হইলো? আসি আসি করে আসাই হয় না, একদম সময় পাই না। তা ভাবি সাহেব ভালো আছেন আপনারা? ভালো আর কত, জিলাপি দোকানদারের বউ, ওই পেশাই না গোসেন না ভালো। আব্বা আসুটাম্মা কেমন আছে? ও সে ভালোই আছে। ওই সিরি ভালো মন্দ পরে জিঙ্গা, কত দূর থেকে হাইটে আসছে, আগে হাত মুখ ধোয়া লেগে পানি দে, মুখে কিছু দিক, তারপর কথা হবে নি, কত যেন খিদা লাগছে। না দূর আর কত, এক বয়সে তো 70-80 মাইল একটা নিয়ে হাইটা যাইতাম। তা ভাই সাহেব কি গ্যারামে বাইর হয়েছে নাকি? আমাগো তো গ্যারামেই কপাল। তো ভাই সাহেব দিনে কয় গ্যারাম হাঁটে? না বয়স হয়েছে তো, এখন কি আগের মতো হাঁটতে পারে? হ্যাঁ পারে। ভাই আপনি বসেন ভাই। যান জি, জিলাপিওয়ালার বাড়িতে থাকস তো পেছাই না কথাই তো শিখবি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর ওই সুরাশিডো টেহা দেন। টেহা? হ্যাঁ, ওই যে আপনার বাইক না আছে না, হে আমার কাছ থেকে 2 কেজি জিলাপি খাইছে, ঠিক আছে আপনি ওই 2 টাকা কম দেন, 82 টাকাই দেন। আমার বাইক না মানে? হ্যাঁ ওই যে রাস্তার মধ্যে পোলাপান গো মাথায় ডুস খেলা হিগাইতাছে। তুমি তার জিলাপি দিছো, আমার জিগায় দিছো, যাও যাও তার কাছে টাকা নাও গা। হুজুর চিকিৎসার টাকা দিব কেনা? হায় আল্লাহ, এ আমি কোন মুসিবতে পড়লাম, হে আল্লাহ, এ আবার কোন বিপদ আইলো আল্লাহ রে, হায় আল্লাহ। Thank you.
বাপের দায়িত্ব জেল না মায়ের ডাঙ্গর হয়েছে বিয়া দন লাগবো না আমি তো নাম মাত্র বাপ মায়া তখন আপনার ওই আপনারা লালন পালন করতেছেন যদি পছন্দ হয় ধরুন আর পছন্দ হলে ধরুন না ছেড়ে দেবো জাল কম দিস কেমন আছেন আছি ভালোই বাড়ি কই পরিচয় কি গ্রামে তো নতুন মনে হয় নতুন না আবার পুরাতন না মাঝামাঝি বাহ লোকটা রসিক আছে পরিচয়টা কোন পরিচয় তোমাদের কাছে কি দিব আমারে তো তোমরা ঠিক চিনবা না তোমাকে বাপ সাসার আমারে চিনতো আমি ওই এই গ্রামের জামাই ওই যে কাদের জিলাপি বানায় কাদের আমার সম্বন্ধী ও আপনি তাহলে জবার আব্বা কি করো কি করো সালাম করলা কেন আমরা খুব লজ্জিত আপনি মুরব্বী মানুষ বেয়াদবি কইরা ফেলাইছি না না তা তুমি বাবা কেডায় ঠিক ছিলাম না জি আমি আমি শিকদার বাড়ির ছেলে ইয়াসিন শিকদারের ছেলে ও ভালো ঘরের ছেলে আচার ব্যবহারই বোঝা যায় জি তা এইসব কি খেলতেছিলাম কিছু না এমনি বসে আড্ডা দিতেছিলাম সানাসুর খাইতেছিলাম আপনি বাড়ি যান আমাকে বাড়ি তো আইসেন ও বুঝতে পারছি তাহলে আসি হ্যাঁ জি সালাম আলাইকুম ওয়া আসসালাম না না খেলো খেলো সালাম ওয়া আসসালাম খেলো জুনায়েদ ভাই হ্যাঁ সুযোগের বিলাই কিন্তু দরজায় মেয়াও করছে বিলাই দেখলাম দেখেই তো সালামটা করলাম বাট আমার নতুন করে বাট হ্যাঁ এবারে ভয় পেয়ে গেছি ও সারাসুর বানা ওই দেব আল্লাহ কি রে তুই এটা আবার কোন ভান ধরলি না শোলটা জ্বর জ্বর লাগতেছে হইলে তো হারা দিন আকড়া ধরে রেশ নতুন হারা গেরাম ঘুরি বেড়াইতি ইয়া এইসব কথা তুই এক কাম কর আচ্ছা তোরা কি আর কাছে এ জাহিরি জ্ঞান চাস না বাতিনি জ্ঞান চাস আমি তো অজ্ঞান যে জ্ঞান দিবেন তাতে খুশি তাহলে কাই ফানির নিচে মোমের বাতি বাও বাতাসে নিবে না মাহাত্মটা কি আমার মাহাত্ম বুঝবো কেমনি আমরা তো নতুন বাচ্চা আপনি কয়ে দেন মাহাত্মটা বুঝে নি না 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 কদিন চিন্তা করতে থাক দয়াল বাবা দয়াল বাবা দয়াল বাবা আমি বড় আশা নিয়ে আইছি দয়াল বাবা তুই কন রে তুই কোন তো না আইস জি আমার নাম মারফত আমি পীর ধরবার চাই আমি পীরনো ধরবেশ না আমি হলাম ফকির ধরলে ফকির ধরতি আর ধরুম কিন্তু কোন জায়গায় ধরুম কোনো ধরবি এটাও জানোস না আমি তো বিনয়ের মতো গেছিলাম এইটা এইটা যদি বিনয় হয় তাহলে বিনয় কারে কয়
গুগু তুই শেষ পর্যন্ত আমারে এত জোরে যাতাটা দিলি এত খালি জোরে না জোরে না সুযোগ এলে হাতে যেতে হাতে যাতা মারি কম করে ব্যস্ততে রে মা যেন ওই বেলায় বেলায় বেসা ফেলাইতে পারি একটু খাইবা না না আপনার লস হইব না হায় হায় কয় কি লক্ষ্মী মা আমার তুমি শুইয়া দিলেই তো এই নাও খুব কটকট হয়েছে মজা খাও আসসালামু আলাইকুম আঙ্কেল ভাজা পোড়া তো ভালোই চলতেছে আঙ্কেল আপনার লগে আমার মারাত্মক জরুরি কথা আছে একটু ধৈর্য ধরে শুনুন লাগবো এখন ধৈর্য ধরার সময় নাই দেখো না কাম করতেছি আল্লাহ 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 রে গুরু ভক্তি কারে কয় জানস জানি তাহলে কত ভক্তি কোনানে থায় এটা জানি থায় এলো পাই পাই তো সব ভক্তি কি রে তুই থামি গেলি যে আমি আর আপনার পায়ে পানি দেব না কি লাই কারণ হচ্ছে যে পায়ে পানি দিলে তো সব ভক্তিগুলো ঠুস ঠুস করে পড়ে দিতেছে তাহলে আমার ভক্তি দেখবো কোনে ঠুস ঠুস করে পড়ে যায় রে আজ আমি খারাম কুরাইয়ান কুরাইয়ান গরু ছাগল উঠ ব্যাক আইব কোন চিন্তা করিস না এইসব গরু ছাগল হাঁস মুরগি যেতরা আনে হাতের ঘর লোক একটু ভালো ব্যবহার করিস বুঝতনি হারা জিন্দিগি বই খাই যেতি হারবি হুজুর আপনি না থাকলে এই আখড়াটা আরো ভালো করে চলবো কেমনে চলবো মনে করেন যে আপনি নাই মানে আপনি মরে গেছেন তাহলে কি যেহিন তখন মাজার দিব তখন বাস যখন যাব বা রিক্সা যাবো অন করেন যে কারো মানত আছে বাচ্চা কাচ্চা হয় না তারা সে ঠেয়ে দিব ওই টাকাগুলো আমরা বাক করে খাবো সবাই তোর মুখে করে জের যাবো না পুরো হাজি লেগেছে কন খালেক নি রে এত দিন হরে বুঝি আখড়ার কথা মনে হইলো তোর আল্লাহ বাসাক আল্লাহ হাত দারাজ করুক হ্যাঁ পেটে বড় টান পড়ে গেল বাবা তাই তো 10 গ্রামের বাড়ি পড়িলাম বাবা ওই সংসারের বোঝা সামলায় তারপরে তো আকড়াই আসবো বাবা আমি এখন থেকে আপনার এখানে থাকবো ঠিক আছে কোনো অসুবিধা নেই তুই আরে গা চাইছ তোর বান্দর কি ইল্লি ওই বান্দর আমার সাথে বেইমানি করেছে ও এই জন্যই আপনার এখানে থাকবো আরে হারা জীবন হুঁচি বান্দরে বলে বান্দরের লগে বেইমানি করে তোর লগে কেন বেইমানি করলো যাই তো যাও 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 আল্লাহ 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 ঠিক আছে কামের সময় কোনো কথা নাই ডিস্টার্ব হয় আমি তাহলে পরে আসবো না অসুবিধা নাই এই শরীরে বহুত থুতু পড়ছে মুইসা ফেললেই শেষ হয়ে যায় আঙ্কেল আপনি কি এক চোখ দিয়ে দুনিয়া দেখেন না দুই চোখ দিয়ে দেখেন টের পান না কিছু কেন কিছু ঘটতেছে নাকি ঘটতেছে মানে লাইলি মজনুর খেলা চলতেছে কি খেলা লাইলি মজনুর খেলা ওই জবা তো আপনার ভাগ্নি না ভাগ্নি হইল গিয়া বইনের মায়া তো মায়াটা ভালো ভালো মায়া আর ভালো বিয়ে হোক
সেটা আমি শিকদার বাড়ির পোলা হিসাবে আমিও চাই। আঙ্কেল, আপনি সাইড দিকে চোখ কান খোলা রাখেন, আপনার ভাগ্নি জবা সাইড দিকে কি কিচির মিচির করে বেড়াইতেছে সেটা দিকে নজর রাখেন, কথাটা কয়ে গেলাম মনে রাখেন। যা কইলো তা তোর কাছে কন যাবো না মা। ও বুঝছি, খারাপ কথা না, যেমন সিহারা তেমন কথা ছিলি মামা। ওর ডাকটা দেখছো? এত বেলা হয়ে গেছে, অহনো গ্রামে যাইতে পারি নাই। চলো হাঁটতে হাঁটতে গ্রামে যাই আর কথা কই। চলো ওই কাম টাম বন্ধ কর, আরে জুনায়েদ ভাই তুমি এখানে? তোর তো ঘাট ফারে খুঁজে এলাম, তা একা একা বসে কি করতেছো? একটা অঙ্ক করতেছি। অঙ্ক করতেছো? আচ্ছা কও দেখি, একে একে যোগ করলে কত হয়, শূন্য হয়? আমার লগে মস্করা করস। আরে কি যে কও, আরে তুমি লাগি আমার ওস্তাদ, তোমার লগে মস্করা করুম তো। একটা কথা কিন্তু সত্য, ওই জবারে তুমি সহজে পাইবা না। তাই তো আমারও মনে হইতাছে, একটা বুদ্ধি দে তো কি করণ যায়, নাকি ওরে আমি তুইলা নিয়ে আসু? তুইলা আনবা? আরে তুমি লেগে শিকদার বাড়ির বলা, তোমার একটা মানির জোত আছে না? সেই কথাটা তো সত্য, কিন্তু কি করণ যায়, ওরে ছাড়া তো আমার জন্ম বৃথা রে বৃথা। এ আচ্ছা বুদ্ধি একটা বাড়ি করণ যাইব, আগে আও তাস খেলা মাথাটা ঠান্ডা করে আলো, ও জামানার তুই উড়াইতে আছে। নারে মনটা ঠান্ডা হয় না, কাট দে। মন জালুয়া জাল ফেলালো এ ভাব সঙ্গে সারে রে শোন। এই কেটা যায় রে বান্দুইরা খালেক না? হ্যাঁ ডাক দেবো, ডাক দে। ওই খালেক ভাই, আরে ওই বান্দুরা খালে গে দিগাও। এ ভব সঙ্গ সারে রে শোনে বলে মনা। তাদের আমার মন মেজ ভালো না, একটা বান্দুরা খেলা দেখো। বান্দর কই? কেন বান্দর কি দরকার, আমার দিয়ে হবে না? হ্যাঁ তোমার দিয়ে হইব, বান্দরের লগে থাকতে থাকতে নিজেও তো বান্দর হয়ে গেছো, বান্দরের নাচ দেখো। কি? আরে কমসি কান্দে না, বান্দরের নাচ দেখো না। আরে দেখাও না, টাকা দিবা নেই? ওই খালি টাকার চিন্তা করে, টাকা কোনোদিন না দিছি, দিমু দিমু দিবো। দাও 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 খেলা দাও, মন ভালো না খেলা দাও। ধরো মন জালো জাল ফেলালো এ ভাব সঙ্গ সারে, ভালো করে দাইবা। হ্যাঁ কও। হ্যাঁ বান্দার তুমি এখন আমাকে সালাম জানাবে, সালাম জানাও। বান্দার তুমি এখন খাবার গ্রহণ করিবে, খাবার গ্রহণ করো। পাতা পাতা বান্দর তুমি এখন একটা চক্কর দিবে, চক্কর দাও। বয়লো বয়লো বল বান্দর, বয়ে যাও বয়ে যাও বয়ে যাও, আমাকে পুরা 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 ঘুরো পুরা ঘুরো। মনে জালু আজাল ফেলালো এ বাবু সঙ্গে সারে রে শোন। এ বান্দর বান্দর স্থির হবে, বান্দর তুমি এখন নিজস্ব পজিশন নিয়ে আমাকে খাইয়ে দেবে, আসো আমি বান্দর, আসো আসো আসো। মনে জালু আজাল ফেলালো এ বাবু সঙ্গে সারে রে শোনে মলি মানা জালে মা। এই তো দেখি মানুষ বান্দর, খুবই সুন্দর। এই তুই কেটা রে ধরছি তো বান্দর, তুই কোন খানের তেন্দর? হ্যাঁ জুনায়েদ ভাই তুই এর চেহারা দেখি ওই লাইলা মজনুর মতো। হ্যাঁ এই শালারে আগে কোন জায়গায় জানি দেখছি। রাদার রাদার কাছে আসো,
কাছে আসো। উস্তাদ, উস্তাদ আপনি যা করবেন উস্তাদ আমি তাই হুনাম উস্তাদ। এ আপনার উস্তাদ, আপনি যা করবেন আমি তাই হুনাম উস্তাদ। রূপ দেখে বলবো কে ভাষা করে পাই না। বাবা বাবা, এই তো মিলে গেছে। আমার মনে হয় তুমি অল্প দিনে খুব ভালো বাজনা শিখতে পারবা, বুঝছো? আপনার দোয়া এবং দয়া এই দূরের উপরতে আমার জীবন নির্ভর করতেছে। এই দোয়া আর দয়া এলা খোলাসা করছেন না? মনে করেন যে আপনার যে দোয়া ভাই, তাহলে আপনার দয়া মামু। শুনলাম দিঘিতে নাকি ডুব সাঁতার খেলা চলতেছে। এই সাবধান, প্রেমের মরা কিন্তু জলে ডুবে না। অবশ্য ডুবলে ভালো হইতো, কেউ জানতে পারতো না। তোই ময়ূরে আবার ভাইসা উঠলে কিন্তু বিপদ হয়ে যাবো, জানাজানি হইব, কেলেঙ্কারি হইব। মামু আপনি যদি দয়া করেন তাহলে মরলে বাঁচলেও কলঙ্ক হবো না। তোমারে আমি অবশ্য বেজায় পছন্দ করি। তই একটা কথা, অহন থেকে তুমি আর আমার বাড়ির ত্রিসীমানায় আসতে পারবা না, ঠিক আছে? আমার যা করা লাগে আমি গোপনে গোপনে আড়াল থেকে সব করে দেব। ঠিক আছে, এই থাক থাক, সালাম লাগবো না। আসি বাবু। আচ্ছা, কি ব্যাপার? ডায়রিয়া রোগীর মতো তো ঝিম মেরে পড়ে আছো কেন? শরীর খারাপ না মন খারাপ? না, কোনো কিছুই খারাপ না। এইটা একটা মিথ্যে কথা কইনি। কেউ মনে কষ্ট দেছে? তোমার মনে কষ্ট দেছে কিটা? আচ্ছা বাদ দাও ওসব কথা, তার মানে বুঝে দিয়ে যাচ্ছ মানুষের থেকে পশু পাখি ভালো? বাদ দাও বাদ দাও। আচ্ছা তুমি আসো কেমন? ওই চলে যা, ওরে সর্বনাশ, ওই জোম আবার এদিকে আসে কেন? আপনি কি এনেই থাকেন নাকি? ওই যে ওই পুকুর পাড়ির অবসায় আছে না, আমার মামা লাগে, তারন থাকি। আচ্ছা তা তোমার নাম পরিচয় কি, তাও কোন জায়গায়? দোস্ত আমার নাম হলো মজনু। ওই যে ওই আখড়া আছে না, ওই যে উচিত ফকির, আমি তার চেলা। ও ওই গানজুটে আখড়া, ওই যে উচিত ফকিরের আখড়া না? আচ্ছা ঠিক আছে, তুমি তো না আমার দোস্তকে হারাইলা, তুমি তাহলে আমার ওই সারা জীবনের দোস্ত যাও। তাহলে আজকেই চলো না দোস্ত, আখড়াই চলো। না না, আজকে আজকের না, আজকের রাতের মধ্যে আমার ওই আমার গ্রামে যাওয়া লাগবে, জরুরি কাম আছে। ঠিক আছে, দেবো সাক্ষাতে জায়গা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম বাবাজি, এত রাতে আপনারা? আরে শিকদার বাড়ির জুনায়েদ আমি, মনে পড়ছে? মাসে তো দুই সাইড বার আমগো বাড়িতে দাওয়াত পড়ে না। দেখেন এই ঠুস দিয়ে মাথার খুলিটা কেমন ভাঙিয়া ফেলাইছে। হ্যাঁ কই, সে তো নাই বাবাজি। আরে নাই কইলে হইলো, হেরাই তো আমগো দরকার। হে আল্লাহ, হে আল্লাহ, তুই আমাকে কোন গজব দিল আল্লাহ। এই হুজুর তো কান্দা ফেলাইলো, এখানে থাকুন নিরাপদ না, চল ভাগি। কেন হাসলি, কি হয়ে গেছি? মানছে মন্দ কয়, জামাই বাড়িতে গেলে বুঝবি। তুমিও তো জামাই বাড়িতে আইছো, তুমি কিছু বুঝছো? আমি তো তোর মতো না তো আসি না। আচ্ছা চাচি, এই বাড়িতে যদি তুমি সারাদিনে একলা একলা থাকো তোমার খারাপ লাগে না? পুরাপন ছাড়া এই বাড়িটা কেমন জানি বিরান বিরান লাগে। হ্যাঁ কি আর করা, কত মানুষে ভাত কাপড় দিবার পারে না, তাগো ঘরে কত পোলা পায়। আর আল্লাহ আমার ঘরে একটা পোলা পান দিল না রে। কে তোমার বড় সুখী নেই, এখন মেয়ে আছে, তারে দূরে রাখছো কেন? যেমন কথা আমি দূরে রাখুন কেদা, তার মামু খালারা তারে পাইলা পুষা বড় করতেছে, আমি চাইলে কি তার আমারে দিব? কেন
তুমি মেয়ার চাচারে কও সে তো বাপ বাপে চাইলে মেয়ারে ঠিকই আনতে পারবো বাধা দিব কেডা তোমার মেয়ার কাকু একটা ডঙ্গের বাপ হ্যাঁ তোর বাইসা গেছে মেয়ার ঝামেলা নিজের গাড়ি নেওয়ান লাগে নাই ছামরা আমার একটু পাম্প করে দে তো পাম্প করে দিব কারে তোমারে না চাকা ওই একই কথা আরে মারফত ভাই তুমি নাকি আবার গুগু খেলা দিছ আরে আমি খেলা দেবো কেমনে আমারে কইছে রেফারিগিরি করে দিতে আমি রেফারিগিরি করে দেব তুমি তো এই অঞ্চলের বান্দা রেফারি তুমি ছাড়া এই অঞ্চলের গুগু খেলার রেফারিটা কেডা শিল্কে আপনাকে কোন নেতাই দিতেছে সে নেতাটা কেডা আরে ওই যে সরকার বাড়ির ইন্তজালি আছে না ওই তো এখন বউ বলাবান্দিয়া শহরে থাকে শহরে থেকে নাকি ও নেতা হয়ে গেছে ওই শিল কাপ দিতেছে এই কি করলি রে হ্যাঁ এই পাম্প বেশি দিয়ে ফেলাইছি একটা থাপ্পড় দেব এখন বয়ে লিক সারা লিক সারাইলে কি হবে চাকার তো বারোটা বাজছে আরে না না সময় বেশি লাগতো না ও গাধা হইলো কামে খুব বালা কর তাদের কর শুনো তোমার এটা কিচ্ছা করো একবার এই গুগু খেলা রেফারি করতে গিয়া যা হয়েছিল হ্যাঁ বুঝলা শেষে থানা পুলিশ ডাক্তার লয়ে এটা দিতে গেছিল কাম কে হ্যাঁ উস্তাদ আমার চিনছেন ওই যে সেদিন আয়া শিক্ষা লিয়ে গেল না কে শিক্ষা নিছে বুঝবো কেমনে আদব লেহাজ তো কিচ্ছু নাই কারা আচ্ছা এই নরগঙ্গল কোন গুগু কোন একজন খেলে দেখছি ওইলো জুনা গুগু এই তোর কাছে উন্নত প্র্যাকটিস লইতে চাই আমার কাছে প্র্যাকটিস নিবার চাই না দালালি গরস কিরম দেখা দেখা গে দেখা দাঁড়া দাঁড়া আমার মাপার জিনিসটা বের করে নি দাঁড়া এ কর 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 দে কিরম ফিক্সেস হ্যাঁ হ্যাঁ গুগু ডাক দে ডাক দে ডাক দে দাঁড়া তো দে মাথার টাইম কিরম আছে এটার এই দে তুই দে না জুনা আছে জুনা চালা 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 দেখি কিরম মার 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 আস্তে হন একটা জিনিস শিখা দেই মারবি মাতার সামনে দিয়া কাছে আসবি ধাম করে মারবি মাথা চৌচি রব কিন্তু যে মজক আছে না মারার কয়েকটা জায়গা আছে যে এই দিকে এই দিকে উল্টা যখন মার দিবি এই দিকে কোন দিকে এই যে এই দিকে ঠিক আছে আচ্ছা ওস্তাদ যা প্র্যাকটিস কর কর দেখি আস্তে আস্তে না হবো না থাক যা এরকম করে প্র্যাকটিস করবি হ্যাঁ এরকম করে কলা গাছ তুলবি উঠাবি নিচে নামাবি উঠাবি আর হলো বেড়ার দুধ খাবি বেড়ার দুধ খাবি ঠিক মতো বেড়ার দুধ মাথায় দিবি তাহলে টাক শক্ত হবো বডি শক্ত হবো ঠিক আছে না আচ্ছা উস্তাদ আমার গ্রামে খেলবার চাই বাবা শক্ত দিয়ে কম না তুই ওই তো সুস গুগুর পীর এই পীরের বাড়িতে শিষ্য রাইব না আচ্ছা ঠিক আছে এই কঙ্কাল এই বুড়ি মাটার সাথে একটু অঙ্গ অঙ্গি কর তো দি মানে কোলাকুলি কর 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 দিয়ে আগে রে এনে কারা কর 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 দে কর আরে বেটা কোলাকুলি কর কোলাকুলি কোলাকুলি কর হন হ্যাঁ যা হ্যাঁ কারা 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 এদিকে যা হন তোরা তিনজন এনে খারাবি খারে গু 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 প্র্যাকটিস করবি আর এই যে এহেন দেয়া বাড়ি দিবি ঠিক আছে আমি যাই দেহাবো সাক্ষাতে ঠিক আছে হন আর এই যে এনে রস আছে না রস একটু মাথায় মাহা নিবি আয় এদিকে আসো দি এদিকে
আমার দিনস না, আমার নাম গুগু পালোয়ান, চিনছস? হ্যাঁ চিনছি। এভাবে তাকে কি দেখ? এইটা আবার কেমন জিনিস? টাকু আবার জলফি। ওই কিসের জন্য জলফি? এলাকার সবারে জিজ্ঞেস করবি, সবাই চিনে ফেলবো। তা তুই যাস কই? হ্যাঁ আমি এইদিকে যেতেছি। এইদিকে যেতেছিস না? খারা এই যে ডাক দিয়ে দিলাম, আর এদিকে তুই চেয়ে ফেলবি না। কেন কেন আবার জিজ্ঞেস করতেছিস কেন? তুই এখন কাম কর, তুই হেনে খারা খারা ওই যে আমার মনটা লাগে আঁকা বাঁকা গান গা। তোর নাম কি? আমার নাম চমচম। কি চমচম? খারা দেখি মিষ্টি নেই। আমার কথা কইলে আগুন পানি সব সমান, আবার কি বকা দিব রে বেটা? না 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 না, মানে কাকু মারবো তোর কাকু। আচ্ছা এখন কাম কর, তুই এনে বলুন গুতে দিলাম। নরসরে করবি না, পাঞ্জাবি তল তল। কেন গামাছি গেল দে? আমার অভ্যাস নাই। মাথায় রিস খাবি? না না দিতেছি। তল তল। আচ্ছা চমচম দেখলে দেখলে তুই থাকস কোন রে? আমি ওই মারফত কাকুর বাসায় থাকি। বিয়ের বাড়ি থাক? তোর তো আগে দেখি নাই। আমি নতুন আইছি, দুই তিন দিন হলো তো। গাছ গেল লাগে না রে, তুই শক্ত তুই আমার দোস্ত। আমার ফোন কেউ যদি কয় আমি তো কি হয়েছি কি করবি? আমি কি করবো? কবি দোস্ত আপনার আর আমার বয়স কি সমান? আপনার দোস্ত কত যাবে? দোস্তের আমার বয়স কি রে? কবি দোস্ত ক ক ক দোস্ত ক দোস্ত দোস্ত। হ্যাঁ গান গাইতে গেছে। হ্যাঁ দোস্ত রে দোস্ত রে খামো তোর গোস্ত রে, দোস্ত রে দোস্ত রে খামো তোর গোস্ত রে। আচ্ছা ঠিক আছে, দেখা হবে সাক্ষাতে। ঠিক আছে আমার সিনস। হ্যাঁ আমার নাম হলো গুগু। ঠিক আছে পারলে আমারে ধর। যা ভাই যা, তোরা যা 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 ভাই যা 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 যা। এই যে কি করলাম, আমার সর্বনাশ করলাম, আমার গুগুরে ছেড়ে দিলাম। গুগুরে ছেড়ে দিলাম? পারলি তুই তোর বাড়ি কোন অন্তর্গায়? কোন জায়গায় বাড়ি? পাথরঘাটা। পাথরঘাটা? পাথরঘাটা থেকে আসছো সেই গ্রামে গুগু ধরার জন্য? হ্যাঁ গুগু ধর। এই যে বেড়া মই ছাগল এগুলো দিয়ে পেট ভরে না, বোনের পাখি খেয়ে বাড়ছে। ধরে ধরতে ধর ধর ধরতে। তখন তগর এই বয়সে আমিও প্রচার করতাম, তখন আমরা কি নাচতাম জানাস? খেমটা নাচতাম, খেমটা। হ্যাঁ বুঝছাস কি বুঝাইছি? বুঝছাস? বাজা দেখি খেমটা, বাজা বাজা। হ্যাঁ
আমি তোর বাপের বয়সই না, কি যে কবি গুগুর আর বাপ আছে কি, গুগু তো গুগুই তো, কি হয়ে গেল চালা খুব ভালো মেয়ে, খুব সুন্দর, তুমিও খুব সুন্দর, এই না তোমার পুরস্কার। তাহলে আমি কই, যা গো মন ভালো হয় তা গো চেহারা সুন্দর হয়, তোমার মনটা খুব ভালো। আমার মন ভালো আপনি বুঝলেন কেমনে? মন দিয়ে বুঝছি, তোমার মন যদি আমার দেহ, আমার মন যদি তোমার দেই, আর কত কিছু বুঝবার পারবা। কিরমদিনা তুই কি করস? এই তোর কো তেলি, তোর খবর আছে? সময় থাকতে কিছু খরচা কর, টাকা পয়সা পেয়েছে বাইর কর, বাইর কর। তোর শালা সব সময়টা নষ্ট করে দিল। আরে সাথী, কুলে একা প্রাণ বধু আর মনে লাগে ঢেউ, ঢেউয়ে ভাঙে আসার তরি দেখে না তোকে, ও মা ভিতর পায়ে পড়ি নেতা ভয়ের আগমন। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, নেতা ভয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নেতা ভয়ের আগমন, নেতা ভয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নেতা ভয়ের আগমন, শুভেচ্ছা। বাবা এত মানুষ! আরে আপনার কথা শুনে সবাই চলে আসছে। আরে আইবই তো, এর নামই হইল নারীর টান। আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কের চাইতে বড়। হ্যাঁ চলেন ভিতরে চলেন। না না, আরে এইখানে বসার ব্যবস্থা কর, সকলের লগে একটু অন্তর মিশাই। হ্যাঁ কি বলেন আপনারা? এটা তো আপনার দয়া। আরে আমি তো আপনি করি লোক, এর লেগেই তো শহরের সব সুখ সুবিধা চাইরা আপনার কাছে চলে আসছি, মরণ পর্যন্ত আপনাকে লোকেই থাকবার চাই। গুগু খেলার সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক, মাইকিং করে পুরো গ্রামে আওয়াজ করে দিছি। ভালো, সুখবর। আরে ঘুঘু ফুঘু খেলা তো আসল কথা না, মূল ব্যাপারটা হইল গিয়া আরে লোক জমায়েত করা। এতদিন পরে যে গ্রামে আইলাম, মানে নিজের তুইলা ধরতে হইব না? সেইটা আমি বুঝতে পারছি, আপনি কোনো চিন্তা করেন না। খুব খেলার সংবাদ একবার পাইলে নারী পুরুষ কেউ ঘরে বসে থাকতে পারবো না। তাহলে যা ওই গাড়ির থেকে কাপ সিল সব নামায়া ওগুলো দেখা। আর শোন শোন শোন, এই এই লো, আরে গাড়ি তাড়াতাড়ি বিদায় কর, এই লো তাড়াতাড়ি বিদায় কর, ভাড়া গাড়ি, নিজের গাড়ি আনি নাই। নিজের গাড়ি লগে থাকলে গ্রামের মানুষ
কাছে এতে ডরাইব, হিংসা করব। বুঝতে পারছি। যা যা যা। তোমার ভাই আমার ভাই নেতা ভাই নেতা ভাই তোমার ভাই আমার ভাই নেতা ভাই নেতা ভাই নেতা ভাই আগমন শুনে যা আগমন আমি যাতে তোরে হারাইতে পারি আচ্ছা শোন শোন খুব খেয়া করতেছ না খাইয়া খাইয়া দিন দিন তো শরীরটারে একটা কলা গাছ বানাইতেছ না বিকালে তো ফাইনাল গু খেলা তাই একটু শরীরটা বানা নিলাম তা তুমি কি রিফারি নি দুষ্টামি করিস না তো সবসময় দুষ্টামি ভাল লাগে না আরে দশ গ্রামে আমি ছাড়া রেফারি আর আছে ডাকে না ওই দুনিয়াতে সব খেলার মধ্যে ওস্তাদি জানল লাগে ঠিক আছে তো তোরা এই যে লাডি লইয়া যে এতক্ষণ লাডি টানাটানি করলি আমি দেখলাম আর এইটার মধ্যে কিন্তু একটা ওস্তাদি মাইর আছে কত কি আমি যাই আমার একটু কাম আছে আমি আমার জন্য কি করলা এদিন যে কইলাম আবার তো একটা ঘর সংসার করন লাগে নাকি আচ্ছা ইয়ে তোর এই সংসারটা টিকলো না কেন কত কপাল দোষ কাকু পাত্রীর ডারে আমার লগে তো জোর করে বিয়ে দিছিল এই পাত্রীর পীড়িতা ছিল অগবাড়ি রাখালের লগে হ্যাঁ সে হল লাগে হয়ে গেল ভা কইস না আমারও তো দুদি ডবু ভাইয়া গেল গা অহন ওই তিন নম্বর বলিয়া সংসার করতেছি বুঝি আমি তোর কষ্টটা বুঝি দেখ আমি তো আর আসলে ঘটক না আমি এইবারে পোলার লগে ওই বাড়ির মায়ের মিল করাই দিই এই আর কি আচ্ছা দেহুম নে তোর জন্য কিছু করা যায় কি না ও কাকু তোমার দোয়া আর আমার কপাল আরে পাও ধরেছে আরে খারাপ খারাপ ওট 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 করাই বা তো আরে ওট 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 পাও ধরা বেদাতি কাম আজকে তো বিকালে গুগুর ফাইনাল খেলা আছে আচ্ছা খেলা শেষে দেখি তোর লাগে একটা ব্যবস্থা করা যায় কিনা আমি তোর জন্য চেষ্টা করব ঠিক আছে এখন আসি আচ্ছা আসসালামু আলাইকুম
তোমার তো ওই তো না, তোমার লিভার বড়, যাও যাও দেখি। হ্যাঁ ঠিক আছে যাও। জানু গুগু যা 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 আচ্ছা তাহলে যেটা কইছি মানে খেলার মাঝখানে বাসি ফুটলে গেছে বাজাবে, ঠিক আছে তো? অন্য সময় কিন্তু ডিস্টার্ব করেন না, খেলা কিন্তু সিরিয়াস খেলে। হ্যাঁ তো ঘুঘু সকল সবাই তো রেডি? হ্যাঁ শোনো ঘুঘুর নিয়ম কানুন তো সবাই তোমরা জানো, তবু আরেকবার করে কয়ে দেই, সবাই পাবলিকরাও বুঝুক এটা, এটা কিন্তু খুব প্রচলিত খেলা। তো ঘুঘু খেলার নিয়ম হলো গিয়া তোমরা এই যে বাইরে থাকবা, হ্যাঁ দুজন দুজন করে খেলবা, এগুলোকে ভাগাভাগি দল ভাগ করতে হবে। তো দল ভাগ করতে গেলে সেটা তো তোমাদের তো আমি শিখাই দিয়েছিলাম মনে হয়। এই এই তুই কত কয় দল আছে ঘুঘু? গ্রন্থ হতে পাইয়াছি আলোর সংসটা ঘুঘু নামক খেলা হতে লয় হইয়াছে, সেখানে বলা হইয়াছে যে ঘুঘু সাধারণত পাঁচ প্রকার, পাঁচ প্রকার। প্রথম নাম্বার ঘুঘু হইতেছে হইতেছে পাইনা ঘুঘু, পাইনা ঘুঘু, পাইনা ঘুঘু সাধারণত যে ঘুঘু সমাজটা আছে এই যে পানি থাকে তার উপর যে কচুরি পানা থাকে সেরকম ঘুঘু সমাজের, তারা কচুরি পানার মতো বিরাজ করে, তারা ভেসা বাড়ায়, তারা কোনো কাম কাজ করে না, তাদের শরীর পানির আকৃতির হয়ে থাকে। এরপর আরেকটা হইতেছে হলো যে ই ঘুঘু, এই যে মাইটটা ঘুঘু, মাইটা ঘুঘু, মাইটা ঘুঘু সাধারণত যে মাটির তলে যে ইন্দুরগুলো থাকে যারা বড় বড় পাহাড় কেটে কুটি কুটি করে পাহাড় ধ্বংস করে ফেলায়, এরকম তারা মানব সমাজে তারা অনেক ক্ষতি সাধন করে দুর্নীতির মাধ্যমে সমাজটাকে ক্ষতি করে ফেলায়। এরপরে একটা আছে মশক, মশক ঘুঘু না আমাদের এখানে নাই। মশক ঘুঘু হলো যে মশার যেরকম সামনে একটা হুল থাকে সেই হুলের মাধ্যমে মানুষের রক্ত খায়, তারপরে ডেঙ্গু ম্যালেরিয়া এসব ছড়ায়, সেরকম তারা অন্য মানুষের সমাজে কুট করে খায় রক্ত সরায়, এরা ডেঙ্গু ম্যালেরিয়া এরকম রোগ সরায়, বিভিন্ন রোগ সরায়, রোগ সরায়। আর একটা আছে হলো ঝুনা ঘুঘু, দেখতে ছোটখাটো চিমছা কিন্তু শক্তি অনেক, এরা একটু পণ্ডিত প্রকৃতির, এরা একটা ভাব নেওয়া থাকে সমাজে অনেক বিয়াবাড়ি অনেক খেলাধুলা অনুষ্ঠানে তারা প্রধান অতিথি অনুষ্ঠান হয়, তারা আসলে কোনো কাজ করে না, তারা কিঞ্চিত ভণ্ড। আর একটা আছে হলো বন্দা ঘুঘু, বন্দা ঘুঘু যেরকম আমি আর এ, আমরা হলো বন্দা ঘুঘু, বন্দা ঘুঘুরাও ভালো ঘুঘু, তারা চেষ্টা করে, তারা চেষ্টা করে অনেক কিছু পারে না, কিছু কিছু ক্ষেত্রে ফাঁকি দেয়, তারা মানুষের কিছু কিছু ক্ষতি করে, হ্যাঁ ঘুরে বেড়ায়। আর একটা অবশ্য ঘুঘু আছে নতুন হয়েছে স্যার, এটা হচ্ছে শিক্ষিত ঘুঘু, এরা অর্ধেক ঘুঘু, তারা হচ্ছে সমাজের অনেক উপকার করতে চায় কিন্তু অন্য অন্য ঘুঘুর কারণে এরা সেরকম উন্নতি করতে পারে না। হ্যাঁ আচ্ছা যাক হয়েছে বুঝতে পারছি, তোরই সব মুখস্থ আছে আর একটারও মুখস্থ নাই, যাক গিয়া। তা এখন খেলার নিয়ম তো তোমরা সবাই জানো, খবরদার যদি গায়ের মধ্যে ঢুস লাগে তাহলে কিন্তু ফাউল, আর তিনবার ফাউল করলে এটাতে কিন্তু হলুদ কার্ড নাই একেবারে সরাসরি লাল কার্ড, হ্যাঁ খেলার থেকে বাতিল, এক বছরের জন্য খেলতে পারবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন তোমরা সবাই খেলার জন্য প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ আমি বাঁশি ফু দিলে দাঁড়াইবা, ঠিক আছে? সবাই বসো, রেডি হও, হ্যাঁ রেডি, হ্যাঁ তাহলে এখন বাঁশি ফু দিলে তোমরা তৈরি হয়ে যাবা, ঠিক আছে? হ্যাঁ তাহলে সব ঠিক আছে, এখন
তিন মিনিট পরে খেলা শুরু হইব। এই তিন মিনিট তোমরা শরীর গরম করো, নাচন কুদন করো, ঠিক আছে? এই তোমরা শুরু করো, শুরু করো। সব দাঁড়াও দাঁড়াও, এখন আমরা খেলা শুরু করো। হ্যাঁ ঠিক আছে, প্রথম তোমরা দুজন আসো। হ্যাঁ দাঁড়াও, নিয়ম কানুন সব মনে আছে? মনে আছে? আচ্ছা রেডি? হ্যাঁ শুরু করো। তোমরা দুজন আসো। হ্যাঁ আসে আসে এবার তোমরা দুজন আসো। সবকিছু মনে আছে ঠিক মতো? সব ঠিক মতো আসতে মনে আছে সব? আচ্ছা তাহলে খেলা শুরু করলাম, ঠিক আছে? হ্যাঁ গ্রামের ইজ্জত। হুম আমার তালি এবার রানার সাহেব ঘুঘু আমি উপস্থিত থাকতে পাইরা নিজেরে বেজায় ভাগ্যবান মনে করতে। আপনারা আমারে ছিলেন, আমি আপনি করি ভাই, ভাইস্তা, ছেলে, সন্তান, কিন্তু আমি কপালের দোষে নিজের ভুলে এই গ্রাম ছাইড়া শহরে চলে গেছিলাম। সেই ভুল আমার ভাঙছে,
আমি আমার বউ পোলা পাইন সব শহরে ফালায় রাইখা আপনার কাছে সুইটা আসছি। তালি! আপনারা যদি আমার বুকে ঠাই দেন, জীবনের বাকিটা সময় আমি আপনাকে সেবা কইরা কাটাইতে চাই। তালি! আজকার এই খেলা কোনো খেলা না, এইটা এইটা একটা নতুন জাগরণ। এটা সকল শ্রেণীর মানুষের মিলন মেলা, পীড়িতের গলাগলি। এইভাবেই গলাগলি ধইরা হাতে হাত মিলাইয়া সমাজের উন্নতি করতে হইব। আমাদের সমাজ কল্যাণের বড়ই অভাব। সবাই রে আগুনের মধ্যে পতঙ্গের মতো সমাজ কল্যাণে ঝাঁপাইয়া পড়তে হইব, আর সেইটায় আমিও আপনাদের লগে শরীক থাকু। আরে তোর কাজে আমার কোনো বে ঠিক আছে নাকি? হ্যাঁ বে ঠিক, খালি একটা জায়গায়। এখন ঠিক কখনো আমারে সার কয়ে ডাকবি না। আর এই জনসেবায় সার হইতেছে বেজায় দূরের সম্পর্ক, কাছের সম্পর্ক হইতেছে ভাই, মামা, চাচা, খালু, ভাই। তাহলে আপনি এই কয়ে দেন, কি কয়ে ডাকমু? আরে তোমাকে যেইটা খুশি সেইটা কয়ে ডাইকু, খালি ওই শালা আর শালার পুত কয়ে না। আরে লাগা লাগা, ভালো করে লাগা। এপার ওপারা গটকালি করে বেড়াইতেছেন। আমার ঘরে যে একটা কালা মাইয়া আছে, এটা খেলাছে নাকি? দূর কি যে কোন না কোনে। আরে আপনার মাই আর আমার মায়ের মধ্যে কোনো তফাৎ আছে দেখি? আপনার চুরি যে বড় হইতেছে সেই দিকে আমার চোখ আছে। শোনেন, আপনার মায়ের বিয়ে তো আমি দিব ইনশাল্লাহ, লগে আপনারও একটা বিয়ে করাইয়ে দেই। আরে কি যে কোন, এই সময় আর বিয়ের বয়স আছে নাকি? দূর পুরুষ মানুষের আমার কোনো বয়স আছে নাকি? এই যে আমারে দেন না, আমি এই পর্যন্ত মাশাআল্লাহ তিনটা বিয়ে করে ফেলেছি। তা যাই গা, দেখুন না আমি খবর হইলে দিব না খবর। হ্যাঁ সালাম আলাইকুম। এবার দেখছাস ঘুঘু খেলায় কি কাম দিছে। তাই ভাই, আপনার পায়ে হাইটা ঘুরে বেড়ানটা ঠিক মানায় না আপনার। রাজনীতি তুই বোঝোস না আমি? আপনি হলেন নেতা, আপনার সামনে তো আমার রাজনীতির কথা বলা পাপ। তাহলে চুপ থাক, আগে পায়ে হাইটা এই বাড়ি এই বাড়ি সব ঘুরি, এরপরে ওই মেম্বার, চেয়ারম্যান, থানা পুলিশ সব আমার অফিসে এসে বইয়া থাকবো। তুই একটা মোটরসাইকেল কিনার পারস যদি তোর মন চায়। তাইলে আমি কাজ করি সদর ওই হন্ডার মেকানিকের কাছে খোঁজ নেই। বেশি দাম যেন না পরে, ওই ঠেকার কাম চললি হইল। জি বাজান, আপনি কি বাড়ির যে খাউন খাইবেন না? আমি খাউন নিয়ে আসুন। খাউনটা নিয়ে আয়, আমি একদমই কাজটা শেষ করে ফেলাই, বেলাটা সইরে গেলে আর কাজ করুন যাইব না। আচ্ছা আমি নিয়ে আসছি। ও রহমত মিয়া, এদিকে আসো দেখি। সালাম আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, জানটা তো একবার শেষ করে দিলা। জান তুই নো মাটিতে মিশব তেম নো মিশব, তইলে মাটি ডারে একটু ভালো করে বুক করে যাই। মাস্টার সাহেব। হ্যাঁ কো। স্কুলে যাইতেছেন বুঝি? আর কোথায় যাবো? এই যে মাস্টার সাহেব, মানে জাতীয় বিবেক,
আরে আমার ভাই মাঠে কাজ করে, জাতীয় রিজিক। আপনি গো সাইরা, আমি কেমনে দূরে থাকি কোন? হায় আল্লাহ, এই সোনার মানুষ এতদিন কনে আসিল? সব আমার নসি। তো মাস্টার সাহেব, আপনি স্কুলে যাইতেছেন? জি। তো যান, আমি একটু ওই ঘুরান দিয়াই আসতেছি। আপনি আসবেন, আমাদের কি সৌভাগ্য। নেতা সাহেব যা বলেন সেটা করেন। আচ্ছা আসি। হ্যাঁ, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজান, তোমার খাওয়ান আনছি। এইটা আমার মাইয়া। মা, উনি তোমার চাচা যে হন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো উনারে ঘুঘু খেলায় দেখছি। তাই দেখছো? সারা জীবনই দেখবা, আমি তো তোমার কাছেই থাকুম। তো আসি। হ্যাঁ আসি মা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দরবাজান। আপনি নির্দোষ, নিজের দাম নিজেই কমান। সবার লাগে কথাগুলো ঠিক আছে, কোলাকুলি করানো দরকারটা কি? কোলাকুলিও করন লাগবো, স্প্রেও মারন লাগবো। রাখ। আপনি এরকম হাইটে হাইটে ঘুরে বেড়াইলে আপনার মাহাত্ম পুরা গ্রামে এমনি প্রচার হয়ে যাবে। এই তো বুঝছা। সিলকাপের ঘুঘু খেলা হয়েছে না? ও রাখ। আনন্দ ফুর্তি করলাম, আমাকে আমারও তো লগে নিতে পারতাম। আরে সি সি, আপনি কি কেন? আপনি ছিলেন হলো প্রধান অতিথি, আপনি হলো মেহমান। মেহমান দেখি আর কেউ মিছিল নেই। হ্যাঁ না না না, আমি মেহমানটা মানে চাই না। কিন্তু দেখেন এই টেহাটো, এটা কারো হাতে মানায় না, দেখছেন না? এটা খুব এলকা এলকা লাগে। তো কি এই টেহাটা রেহা দেন, অনেক ফকির মিসকিন আছে না, এখন দিয়ে দিন। আসি, দেখা হবে সাক্ষাৎ। দেখলেন দেখলেন কত বড় জুতা মারে গেল, মনে হয় মেরুদণ্ডটা ভাঙা দেই। তগো হিসাব আমার হিসাব এক না, নিজগো মেরুদণ্ড সোজা রাখনের লেগা ওর দরকার আছে। সাহসী মানুষ, সাহসী মানুষে কোনো সময় শত্রু বানাইতে নাই, বুঝছাস? জি। বুঝোস নাই, চল। ঘুঘু ভাই, টাকাটা ফেরত দিয়ে তুমি খুব ভালো কাম করছো। ভালো কাম করছো, তোমার রাখার লোক তুমি ফেরত দিলা ভাই। তোমার মনে লোভ লাগছে টিয়ার প্রতি? তো যাও, সাইনি এসে যাও, যাও। অন্য এখন কথা কই যে না খায় মানুষ সেপ্টে যখন মরে, তার চেয়ে মানুষ খায় দেয় করলাম বেশি মরে। তুমি ঠিক হয়েছো। ওই যে একবার আকালের সময় লিপ টিপ দিল, না খায় মানুষ অত মরছে, তার সে খায়া দেয় মুসর দিয়ে যে শুইছিল আর ওটা নেন। আচ্ছা ঠিক আছে, এইসব হিস্ট্রি বাদ দাও, চলো আগে কল দিলে ঠান্ডা করে। চলো চলো আইসক্রিম ওলা,
বুঝতে পারছি ওই এলাকার লোক তোমার এই ভেজাল জিনিস মনে হয় খায় না, এর জন্য এনে ভেজাল খাওয়া রয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আইসক্রিম দাও দি, কি যে ভেজাল খেতেছি আল্লাহ জানে। না ভালো আছে রে, কি ঘুঘু ভাই তুমি একলাই খাইবা? ও বুড়ে যাও, আইসক্রিম দাও, আইসক্রিম দাও, সবকিছু একটা মহৎ পরিকল্পনা লাগে। এই যে শিক্ষিত মানুষ, এই সে শিক্ষিত হয়েছে, হ্যাঁ এখন বিদ্যালয় লাগে। আমি বলছি যে আমাদের যে গুহ খেলা, এই গুহ খেলার জন্য একটা বিদ্যালয় দেখুন, এর জন্য এই সবটাই বসে তুলতেছি। ও তুমি এটা যে তুমি বিদ্যালয় মানে তুমি, আমি ভাবছিলাম যে আমার খিচুড়ি হয় না, এই এই জন্য পিছনে ঘুরতেছি তোমার তোমার ধরো 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 থো থো। আচ্ছা ঠিক আছে, কত হইলো আমার? 10 টাকা। কি বলে 10 টাকা? আমার বাড়ির খবর নেন কেন? আপনি কেডা? আমি আমার নাম চমচম, আমি একজন সাইকেলের বিখ্যাত মেকার। বিখ্যাত মেকার হয়ে পড়ে গেছেন? না, জীবনে কখনো পড়ি নাই, আজ পয়লা বললাম। দোয়া করবেন প্রতিদিন যেন এই রাস্তাতে যাওয়া হয়, এরকম পড়ে যাওয়া হয়। হ্যাঁ ঠিকই গেছেন, দোয়া করব। এদিক দিয়ে যখন যাইবেন পয়রা, প্রথমে যেন আপনার ঠ্যাং ডানুলা হয়। আরে শুধু ঠ্যাং কেন, হাত পা সব ভেঙে গ্রো গ্রো হো, শুধু মনটা যেন না ভাঙে। কি রাশের কথা লো, সর্বনাশ প্রেমে টেপে পড়লাম নাকি? আবু ভাই কয় টাকা উঠলো? কোনো তো গুণ এবারে নাই কারা না পথে বিদায় দিয়া খাটাইলা আমাকে। আর কইস না, পোলাপান গুলার যে কি করে না, আর মাথা টাইম নষ্ট করে এত সিকির মিকির করে রে ভাই। বিদায় করে তো পোলাপান নাই, থাকলে বুঝতা কি যে মিসের কি মিটা লাগে। বোন তোমরা যখন কোনে বসবার দিই, আমি তোমার ঘরে কি কিছু আছে চলো আমাকে বাড়িতে যাই খাবার নি। আর একটা কাম করলে তো পারো তুমি, তোমার এই গুগু শেখার স্কুলটা তোমার ঘরে খুলে ফেলাও। কথা তো খারাপ কর নাই, এর মাথায় দিয়ে বুদ্ধি আছে। আচ্ছা কিন্তু কাম করলি কি রুম হয়? আচ্ছা তুমি তোমার দিয়ে যদি মহিলা গুগু দল বানায় নেড়ে করে না 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 করা পারব না। থ্যাংক ইউ। আচ্ছা ভালো বুদ্ধি, এই যে মহিলা ফুটবল দল আছে, মহিলা এই দল সাঁতার দল, মহিলা গুগু দলকে বানাবো নাকি? জব আর একে দেশের লেবু, দেশের চিনি, দেশের পানি, আহা আর তারা জুড়ে আছে না। আর আমরা শহরে ওই যে বোতলে ঠান্ডা মান্না কি সব খাই, সব সব ভেজাল, ভেজাল খাইলে চরিত্র নষ্ট হয়ে যায় মাস্টার সাহেব। তা
আপনার স্কুল কেমন চলতেছে? যে মোটামুটি তো অনেক সমস্যা, এই স্কুলে বেঞ্চি টেঞ্চির খুব অভাব, তারপর ছাদে পানি পড়ে, আর একটা বাথরুমে বেজায় দরকার। হবে হবে, সব হবে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, নেতা ভাই যখন আসছেন সব হয়ে যাবে। তো আসছেন যখন একবার আমাদের স্কুলটা ভিজিট করলে হয় না? হ্যাঁ যাবো যাবো, নিশ্চয়ই যাবো। আরে বিদ্যালয় হচ্ছে পবিত্র ঘর, ওইখানকার ধুলাবালি গায়ে লাগলেও পূর্ণ। মুখ বন্ধ করে বসে আছে গে। ওই ইত্রামি করস না, ইত্রামি কর। তুই আমার এটা কস বিয়ে আর হ্যাঁ এটা কস চাষি। হ্যাঁ নে এটা তো যা যা খাতে খাতে বাজ যা। আসলে আমার দোষ থেকে ওই ওই হ্যারে তো ওই যে বিয়ের মাছ পাহারা দিতে পুষ্ক দিতে পাঠাইছি। ও তুই আসছিস, ভালো হয়েছে, আমার শরীরটা ভালো লাগতেছে না। কাম করস না, তুই যাওয়ানোর সময় হ্যারে একটু দেখতে যাস তো। হ্যাঁ তাই তাহলে আরো দূরে মদ। আমি দূরে মদ। হুন এইগুলা হইলো মানতের মোয়া, গড়গড়ের না ফকিরের সিন্নি মানছিলাম। তুই সকালে কয়টা ক্যাঁচটা পোলা পায় নিয়ে আবি, ঘরের চালে তুই নিজের হাতে মোয়া ছিড়াই দিবি, পোলা পানে কুড়াই নিবনি। কে রনত? ও বুঝতে পারছি, তোমার তোর কোল খালি, তুমি উমা মশা না। দূরে যা, আস্তে কর। এনে তোর চাচাই যায় না হুনে, হ্যাঁ তোর জানে না আমি মানত করছিলাম। হ্যাঁ তোর ঘরে পোলা পান চায় না, তুই কিন্তু সকালে আহিস। আহ চিন্তা করো না তো চাচি, সব আমি দেখবনি। তাহলে দেওয়াবো সাক্ষাতে। ও বিয়াই আসি। লাইট মাই কোন শালারে, কারা তোমার সাহস? হাই ও শালা ইন্দুর, হ্যাঁ তাই তো কই, তোমার স্বভাব শরীরে তো ভালো না, কি খুঁজতেছ ও রাতের পরই? হ্যাঁ আরে তুমি যে কি খাও না, আরে দেখো ফোন এদিকে। সোনো পাউডার গ্যারান্ট পাইতেছি, কেসটা কি? হ্যাঁ আরে তুমি তো আমার সামনে কিছু রাখবা না। শোনো শোনো শোনো, চলো ওই জনসেবা অফিসে যাই, নেতা ভাই খুব খুশি হইব। হ্যাঁ তুমি না একটা ঘাড় তেরালো, তুমি ওই সিলকাপ থেকে 500 টাকা নোট খুলে নেতারে ফিরাই দিলাম, মানে অবাক কাণ্ড একটা। হন ইন্দুর, তুই যত বড়ই হস তুই গেলাম ইন্দুর, আর আমি যত ছোট হই আমি গেলাম বিলাই। তোর আর আমার ধর্ম গেলাম আলাদা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি বিলাই আমি ইন্দুর, ঠিক আছে এখন চলো অফিসটা দেখে আসো। না যাও না। আরে দেখতে তো অসুবিধা, আর আমার কাজ। আরে চলো না, তুমি আমার লাগে চলো না। আপনি জনগণের প্রতিনিধি, আমিও জনসেবার ইচ্ছায় দোকান খুলে বইছি, আসেন কাঁধে কাঁধ মিলায় কাজ করি। না ঠিকই আছে, আপনি শহরের বড় নেতা, তো গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ। আরে এটা কে ডাইলো আমাকে অফিসে? অফিস আমাকে ধন্য ধন্য। আরে বসো 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 বসো। মেম্বার সাহেব চিনছেন তো? না ওরে আমি চিনি না। আরে ওরে চেনে নাই, 10 গ্রামে এমন লোক আছে নেই। আমার তো কপাল ভালো যে ও ইলেকশন করে না, ও যদি ইলেকশন করতো তাহলে আমার তো জামানত বাজেয়াপ্ত হয়ে যেত। টিপ গাড়ি করেন নেই? আরে না এই যে এইসব লেম্বার চেয়ারম্যান কাম করলে এই গুগু করে না, গুগু যদি করতো তাহলে গুগুর ওপর বিল্ডিং দে তার জানের ভয় ও থাকতো। আরে আরে তুই থাম, এই দেখো এই দেখো আমি তুই কইরা সম্বোধন কইরা পাইছি না, মানে আসলে তুই বুইলা সম্বোধন করতে তো সময় লাগে, এটা প্রেম ভালোবাসা আত্মার টান লাগে। যাক কই জল ভালাইছি, তখন আর ফেরত নিবার চাই না। হ্যাঁ ঠিক আছে গুগু ভাই। হ্যাঁ আইজ রাইতে আমরা দুই ভাই মিলা আমার বাড়িতে একটু ডাইল ভাত খাবো। মেম্বার সাহেব আপনারও কিন্তু খাইতে হইব। আরে না আমার মেলা কাম, জনসেবার কাম, তো আমি বরং এখন যাই, পরে আপনার সাথে আমি। আরে না না না, আরে এমনি কেমনে যাবেন, একলা যাবেন কেমনে? আরে এই দাদা
ব্যস্ত হইন না, আমার কাউ লাগবো না, আমি এলাকার মেম্বার তো, আমার ভয় কিসে, কোনো চিন্তা করেন না। আরে না, ভয়ের জন্য কইতাছি না, আপনি আমার এখানে আইসেন একটু সম্মান দেখানোর জন্য লগে দিতেছি আর কি। আপনাকে অনেক ধন্যবাদ, অসুবিধা নেই, যাই রে গুগু। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক মজা না? আরে দাম দিয়ে তো কাম কি তোর লাগবে না তুই? আরে লাগি তুই দিলে না আমি খাইছি, আমি খাইছি। এটা কি করলি রে? এটা তুই কি করলি? হ্যাঁ কি মারফত মিয়া, কেমন আছো? জি, এইখানে কি করতেছো? ওই যে উনি মাছ ধরতেছে, আমি বললাম কিছু না। না, তুই আর কি করবি, তুই তো আসছ খালি তোর ঘুঘু খেলা নিয়ে। মারফত মিয়া, যে গ্রামটার দিকে একটু নজর দিও, এই ছেলে পেলেগুলি রে একটু স্কুলমুখী করো, আমি একা আর কীভাবে দাঁড় করাবো? আপনি চিন্তা করেন না, আমরা সবাই মিলে দাঁড় করে দেবো। নি জি, আমি তো সবসময় সবারই কই পোলা বেন্দ্রী স্কুলে পাঠাইতে। ঠিক আছে, এখন থেকে না হয় আরো বেশি বেশি কমো। হ্যাঁ হ্যাঁ, কইও কইও। স্যার একটু কারণ, একটু সালাম করি স্যার, একটু এই কাপড়টা মানে পাঞ্জাবিটা তোলেন। এটা কি ধরনের সালাম রে? পায়ে হাত দিয়ে সালাম না করে হাঁটুতে সালাম করতেছো? স্যার, ওই যে এক গুগুর সাথে যখন আর এক গুগুর দেখা হয় তখন তারা পায়ে সালাম না করে এই হাঁটুতে সালাম করে। আপনার মধ্যে তো স্যার একটু পাকা পাকা গুগু আপেলাইছে, এর জন্য আপেল শিক্ষিত গুগু। তুই কোনায় যাস, কোনায় থাকস, আমি কিছুই জানি না। কাই কি হসন্দ করি না হরি, তুই ব্যাগ জানস, তুই জানস কি না? জি। আহা, তাহলে উল্টা ফাল্টা কাম করস কি লে? হ্যাঁ হন রে মজনু, আরে তোরা আর বেশি দিন হাঁটি নিও। হায় হায়, কি কন বাবা, আপনি চলে গেলে আঙ্গুর কি দশা হবো? আরে কি লাই, আয় গেল গাই, আকড়া থাকবো, তোরা থাকবি, তোকে শিষ্য হইব। তো তোরা, তোদের যদি অন্তরে যদি বিশ্বাস থাকে তাহলে তোরা আরে হাইবি। আপনারে কি ভাবে পাবো বাবা?
খোয়াবে হাইবি যদি তো অন্তর নিশানা ঠিক থাকে যদি ধরব আপনি দোয়া করেন আপনার জানে কোন দিন আমি খোয়াবে না দেখি ইল্লাই কারণ আমি যারাই খোয়াবে দেখি পরের দিন সকালবেলা সে মরে যায় কি কলি গুরু মারা শিষ্য হ্যাঁ হারা জীবন খোয়াব দেখলাম একটা খোয়াবো হইলো না আর হাতে যেতে খোয়াবে দেখে হাতে মরি যায় খোয়াবে দিয়ে আমার খুন করতিস তোর খেতা ফুরি আয় তোর মতো শিষ্যরা দরকারও নাই আল্লাহ 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরম আছো তুমি ভালো ভালো এই তোমার বান্দর দেখো বান্দর হ্যাঁ আমার সাথে বেইমানি করেছে এই কলা কি তোমার গাছের কলা নাকি আমার গাছের কলা ও এই ছাগল কি তোমার পরিবারের আমার ছাগল এই ছাগলটা বুঝলে এই ছাগলটা ছোট কালে অসুখ করিল তো ভাবিলাম বড় হলি বাবার দল গাইতে দেবো এই তা তুমি কি করতেছ কি আমি তো তেমন কিছু না আমি বলছি যে এই কলা কি তোর নাকি ছাগল কি ডাকি তোর পরিবার নাকি তাই গাছ তোর কলাগুলি কিছু বুঝলাম না তুই কোলাকলি করলে মানুষের শিক্ষক দি উঠে আমি এটা তো কিছু বুঝলাম না সাই এত তুই আনলো কে কোলাকলি কর ঘটনা কি ঠিক আছে তুই আন লগে আরে বাপ রে বাপ তোর লো এসে আমার যত জ্বালা আরে তাড়াতাড়ি আয় বিচারে কোন সমস্যা সমাধান তো করন যায় না কি তা করতাম হুজুর বিচার ফসকে দেওয়া ঠিক না হালকা পাতলা হলেও করা দরকার আইজোর সিনা ভাঙছে কাল যে আমার ভাগ্য না ঠিকানা কি ওরে বাবা রে বাবা আমি একদম ফেলাতি পারছি নে দুটা মোয়া যে কাক পক্ষী গো আগে সিটাই দে তারপর ধরে দে এই আচ্ছা 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 শাসির মানত কবুল করিস Thank you.
জবাব তুমি আর একটু চিন্তা ভাবনা করো তুমি তো জানো আমার আলাদা একটা মান সম্মান আছে সবাই আমার একটু সম্মান করে কথা কয় আপনি হেনে কেন জান হেন থেকে আহা আমি সইলা গেলেই তো সব সমস্যা সমাধান হয়ে যাইব না আর তুমি আমার দেখলে তো সেই পারে উঠো কেন ওই ফকিরের সালাম মজনুর সাথে তো ঠিকই হাইসা কথা কও ওই আমি কার লাগে হাইসা কথা কমু না কাইন্দা কথা কমু সেটা তোমার কলা ভাঙা ফালাইয়া যাক তবু তুমি আমার হও তুমি অস্থির হয়েও না শোনো আমি কই কি তুমি আর একটু ভাবো ও ভাববা না ঠিক আছে তোমার একটু টাইট দিতে হইব আর ওই ফকিরের সালাম মজনুর একটু ঠ্যাঙানি দিতে হইব অবশ্য ওর ঠ্যাঙানি দিয়ে লাভ নাই ও তোমার সম্বন্ধে যা কথাবার্তা কয়া বেড়াইতেছে কি কইছে তুমি নাকি তারে সারা বাঁচবা না সেও নাকি তোমার সারা বাঁচবে না সে নাকি তোমার নিয়ে দেশান্তরী হয়ে যাইব এইসব নানান কথা কয় ব্রাদার এইখানে কি করতেছে না না এদিক দিয়ে যাইতেছিলাম ও আপনি আমার শ্বশুর বাড়ির দিকেই যাইতেছেন সরি ভাইজান ওই দিন আপনার সাথে বহুত খারাপ ব্যবহার করে ফেলাইছি তবে সুখবরটা আপনারে দেই জবা যে আমার প্রতি এত দুর্বল আমি আগে বুঝতে পারি নাই যাক আলহামদুলিল্লাহ মান সম্মানের সাথে বিয়ের কথাটা পাকাপাকি হয়ে গেল আপনি কিন্তু বিয়েতে অবশ্যই আসবেন আপনারে ছাড়া আমি বিয়ের কাজটা তো সারতে পারবো না বিয়ে করবেন আপনি আমার সারতে কোন কেন না আমাদের লোকজন লাগবে তো আর দাওয়াতটা আপনি গ্রহণ করেন আচ্ছা ঠিক আছে কপালে যদি থাকে দাওয়াত খেলাম আমি খুশি হইলাম যান মন জালুয়া জাল ফেলালো এ ভব সংসারে রে সোন মলি বলা জালে মাস ওঠে না হো জালে মাস ওঠে না জালে মাস উঠছে একটাই জবা তুমি সখায় আমার পিয়া লাগো আপনি কারা এইখানে কি করেন ওষুধ তুলি আমার তো অসুখ আপনার নাম কি জুলেখা আমার নাম ইউসুফ ওই জুলেখা ইউসুফ এগুলো কি ওষুধ এগুলোর নাম হলো এই মনোজালা গোটা মনোজালা গোটা এগুলো খেলে কি হয় এগুলো খাইলে মন উজালা হয় আমার তো মনের অসুখ আপনি খাইবেন নাকি আমার ওসবে কাম নাই এই শুনেন আসেন আসেন যত আসবেন তত মন উজালা হইব আর মন উজালা হইলে আমার কথা মনে করেন খাইবেন শয়তান তুমি সখায় আমার প্রিয়া লাগো মামি মামি আমি তুমি কি জানো না মানে মামারে খুঁজতে যাচ্ছিলাম হেকে দিনের বেলা বাড়ি থাকে কি দরকার তারে না তাহলে ঠিক আছে যাই আসি স্লান আর কোনোদিন এই বাড়িতে যাবে না আপনার মতলবটা কি বুঝা কান্ত মতলব কি আমার মতলব নেই আমার মতলব কোন নাম দেখো মতলব নাই আপনি আমার নামে মানে মানে হকগল গ্রামে কি কইতেছেন সিসি কি ক সিসি আমি কি কম তো কোনো কিছু করব না আবার মতলব বাস আপনি আমারে চিনেন না 12টা বাজায় 13টা করে ছাড়া দিমু ওকে রাখরে গিয়া কি সাথে শুরু করছেন রে কয় সেই বা আমি কি সাথে নি করব না আমি পাউনি তো সাথে যাই উনা গেলেন নেন গান আর যদি দেহি আপনারে বাড়ি
আশা নোটা ঘটি বদলাইবেন জেলাপি বদল। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। আপনারে আসতে দেখাই আমি এখানে একটু দাঁড়াইছি, আপনার সাথে আমার একটু কথা আছে। আমার সাথে তোমার কথা? হ, কি কথা? আরে আরে, এই এইটা কি করো? পাসরো পাসরো। না না না, কোনো সারাসারি নাই, আপনি আগে কথা দেন, জবারি আমার কাছে বিয়া দিবেন। কথা দেই কেমনে, মাইয়া তো আমার না। আরে আপনার খায়, আপনার পিন্দে, আপনার ঘরে থাকে, তাহলে মাইয়া কার? আরে বাপ থাক, তার গার্জেন কে? আমি তোর গার্জেন না। কোনো গার্জেন ফার্জেন বুঝি না। আপনি আমার কথা দেন, জবারি আমার কাছে বিয়া দিবেন। মামা মামা, আমি কি খারাপ ছেলে? তোমারে কি আমি খারাপ কইছি? তাইলে কথা দেন। মানুষ দেখলে কি কইব, শরমের ব্যাপার না, পাছারো। হ্যাঁ, শরমের ব্যাপার। আপনার ভাগ্নির লগে মজনু যখন প্রকাশ্যে রাস্তায় হাত ধরাধরি করে ঘুরে বেড়ায়, তখন আপনার শরম লাগে না? আরে মজনু আপনারে কি দিয়া কাবু করছে মামা? দেখো মজনু তোমার চাইতে অনেক ভালো ছেলে। আমি যাই। তাইলে এই কথা, ঠিক আছে, বোঝাপড়াটা ফকিরের সাথেই হইব। মজনু ভাই, আসরে যাইবেন না? না, আসর তো চলতে আছে। সকালবেলায় হুজুরের ব্যাপারে মনে কষ্ট পাইছেন না? মনে হইতেছে তুমি খুব খুশি হয়েছ। না, আমি খুশি হবো কেন? শোনো, যে আসেনি এ আখড়াইছিল, গুরু ধরছিলাম, এ আসে মনে পূরণ হবো না। আমি কেন যেন মনে হইতেছে এই আখড়াই দিন ধ্বংস হয়ে যাবো, পুড়ে যাবো। আখড়া পুড়ে গেলে তো তুমিও ধ্বংস হয়ে যাবে। আমি ধ্বংস হবো না। শোনো, পাপের আগুনে গুরু পড়ে, ভক্ত বা শিষ্যরা পড়ে না, কারণ ভক্ত করে অন্তরে কোনো পাপ নাই, বুঝছো? যাও 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 যাও, তুমি গান বাজনা করো, যাও। আমি মারফত। এত রাতে মাইল কেডা গেছে? একটু আগে শুনেছিলাম মায়ের লোকের গলা, এখানে বেটা মানুষের গলা বুঝছি, খাইছে আমাকে। কই গেছিল গুগুনা? এরকম করে হাসতেছস কেন? এত মারফতি জানো আর বুদ্ধির ভাই ভয় পাও? হ্যাঁ, আরে তুই কি আমারে কচি পোলা মনে করছস নাকি? হ্যাঁ, তুই যে এতক্ষণ আমার পিছি পিছিয়ে আইতেছিলি, আমি কিন্তু ঠিকই টের পাইছি, তোর লোক একটু মস্করা করলাম আর কি। তুই কোথা গেলি? ওই হুজুর মামার হনে গেছিলাম। হুজুর মামা? হুজুর মামা মানে হলেই স্যার, কাউরে বাদ দিবি না? না আচ্ছা, আমার একটা হাসা কত কত, তুই জিনিসটা কি? হ্যাঁ, তোরে দেখাইলাম আমি ফকিরের আখড়ায়। কি ফকিরের আখড়ায়? এটা তুমি কি বলতেছ? একদম মাথা হয়ে গেছে দিদি তোমার বিয়াই? না না, এমনি কইলাম আর কি, মেলা রাই থুইছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, তুই আসলে ঠিকই ধরছস। আমি কইলাম গুগুনা, গুগুর বাস তোর অন্য একজন। এত বিতুকে তো
কদিন ধরে একটা ঘটনা মনের মধ্যে খালি ঘুরপাক খাইতাছে। তোমারে কই না, তুমি আবার কি মনে করো? কি কথা কোন জবারে ওর বাপের কাছে পাঠাইয়া দিই হামগো বাগনি। কোন সময় কোন ঘটনা ফটনা ঘটায় ফেলায় তখন কিন্তু ওর বাপে ঠিকই গার্জেনা খারাইব, নাকি কও তুমি? হ আমারও ভালো ঠেকতাছে না, সেরে ডাঙ্গর হয়েছে, কত জনে খামসি দিবার চায়। আজ দুপুরে ফকির সেলারে বকছি। মামু ও মামু মামু, ওই দিক কত লোক উলাউলি করতেছে। মানছে উলাউলি করে করুক, তুই কেন ঘরের বাইরে? আরে আমার কি দোষ, আমি তো উলাউলি হুই নাই ঘরের বাইরে গেলাম। মাইয়া মানছে এক এক বয়সে এক এক দোষ, বয়স না হলে দোষ বুঝবার পারবি না, যা কই বুঝিস। আমার মনে হয় ফকিরের দরকার মারামারি হইতেছে, নাকি? যা মনে লয় হোক, আপনার চিন্তা করা লাগবো না, ঘরের দুয়ার লাগান, ড্রাইভ করে মানছে চিন্তা করার দরকার নেই। তুমি বেকেল মানুষ তা বুঝবা না, কেটে কোন মানুষ কোন ভাব ধরে। বাদ দে তো এগুলা বাদ দিয়ে, আমি তো এগুলো জানি না, এখানে থাকবো থাকার জায়গা নেই তো ভাই। ভাই আপনারা শিক্ষিত মানুষ, আপনারা খেলেন কেন? আসলে আমি আসলাম পীর সাহেব আছে না, পীরের রোহনে, পীর লোকটা খুবই খারাপ, এখন চলে যেতেছি। তুই বলো তোর ছেলে নামে? না আমি ভালো মন্দ না আসলে হয়েছি কি মানুষের উপর দিয়ে তো বোঝেন না, পীরের থেকে ভালো একটু খারাপ। ভাই এখন কথা বলতে ভালো লাগতেছে না, থাকেন জায়গা ভাই, সালাম আলাইকুম। কি রে তোর এনে বই রেছিস কে? আমার লগে আয়। আরে হয় ক্ষতি তো খারাপ হয় নাই দয়াল বাবা, আপনার আখরা ভাঙ্গা সুরে সুরমার করলো আর আপনি এখানে চুপসাপ বসে রইছেন কেন? বাবরে আখরা তো ভাঙে ন মাংসে আর কোয়াল। আপনি দয়াল বাবা এত তেলেসপাতি জানেন, আর আপনার আখরা ভাঙ্গা দেয় ঠেকাইবার পারেন না? শোন, প্রকাশ্যে কেউ যদি ভাঙসুর করে তারে ঠেকান যায়, কিন্তু গোপনে কৌশলে যদি ভাঙ্গে তারে ঠেকাইবা কেমনে? কি কন বাবা? আপনি ঠিক কথাই গেছেন, এটা নিজেদের লোকের কাম, মজনু সারা এই কাম কেউ করে নাই। কিল্লাই মজনু এটা করবো কিল্লাই? আমার লোকে গতকাল কইছিল ও যে আশা নিয়ে আইছিল সেই আশা নাকি ওর পূরণ হয়নি, এই জন্য আখড়া ভাঙ্গা সরকার হয়ে যাবে। ভালো, সাগরে তো ভাঙে গুরুর বাড়ি, এ বিষয়ে আমরা কি কিছু কইবার পারি? পারি না। তো একটা বিপদের কথা আছে, ভাঙতে ভাঙতে যদি অভ্যাস হয়ে যায় তাইলে কিন্তু সারা গ্রামটারে ভাঙ্গা ফলাইব, মনে রাখেন। জায়গা আসসালামু আলাইকুম। এই ওই তোর কন্ডে কেসে তোর ধরে নিয়ে যায়। Thank you.
না আসলে ঘটনা হয়েছে কি যে আমি গ্রাম থেকে চলে যেতেছি এর জন্য তোমার সাথে দেখা করবো বেশি কথাটা শোনো কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আমার কথাটা শোনো শুনবে তো তুমি এখানে গান তুমি এখানে গান না মানে ঘটনা হয়েছে কি আরে এই ইবলিশটা এই বাড়িতে কেন আখরা ভাঙা দিয়া তুমি এই বাড়িতে এসে বলাইছো চাচি আপনারা কি শয়তান রে জায়গা দেন নাকি আমরা জায়গা দেবো কেন ওই তো এসে জবার গায়ে হাত তুলছে আমার বড়ির গায়ে হাত তুলছে ওই ওরে আমি ধর 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 শালার ধর তুমিও না এই গ্রামে এখানে কাম আছে কামটা শেষ করেছিল তোর দয়াল বাবু কিরম আছে আমার দয়াল বাবা কেন দয়াল বাবা তোমার না পরে যা কইতেছে তার উত্তর কিরম আছে বাবা তার কোনো খোঁজ খবর নাই তোমার আচরণ দেখে তো আমার আখরা মজনু ভাই বললে মনে হইতেছে না ওই ওই জানোস না একটা মানুষের মতো দশটা রূপ থাকে শুয়ার তোর যা কইতেছে তার উত্তর দে তুই আমারে কইছিলি আমি আখরা ভাঙছি না এরম সুসা কাম মজনু করে না মজনু মেলা বড় বড় কাম করে আছে তোদের পারছস এখন ইচ্ছা করবি তোর গলা রাখবে সিবিতে ভেঙে হবে কিন্তু সেটা আমি মানব না বাচ্চা গোনার ভাই তোমার মাথায় যে কত বুদ্ধি কি একটা খেলা দেখাইলা আকরাও শেষ লাইলি মজনুও শেষ আরে এটা তো একটা খেলা দেখাইছি আসল খেলা তো দেখামু আমি সামনে চল হাতের কাজটা সাইরা ফলাই এ আমার মনে হয় এই রাইতের বেলা যাবো বাড়িতে যাওয়া ঠিক হইতেছে না ওই তোর মনে কি ডর সামদাইছে নাকি রে আরে জবার হৃদয়ের অন্দর মলে ঢোকার এই তো আসল সময় তুমি কেডারে ভাই বা 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 মাশাআল্লাহ চেহারা তো একদম হিরোগ মতো কিন্তু গলার সুরটা এমন কেন এভাবে কথা বলছেন কেন জানেন আমি খাবারি লজিং মাস্টার ও খাবারি লজিং মাস্টার ভালো ভালো তা পকেটে কি আছে দাও দেখি টাকা পয়সা লাগবো আরে হাওলাত দিবা দাও না দাও কি করছেন আপনি এই মিয়া এত হাতাহাতি করছেন কেন জানেন আমি একজন শিক্ষিত লোক আয় শিক্ষিত লোক থাম থাম বুঝে কইলেই দিয়া দিব দাও 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 যা আছে দিয়া দাও কি করছে রাখতে আরে দেও তো এই যাও না যা যা পঞ্চাশ টাকার চারটা নোট আমাকে নিয়ে হাসতে নাস্তা রাত্রি বেলা ছাড়া দিলাম সকাল হইলে টের পাইবা হাজার হোক আমি একজন শিক্ষিত লোক আমার সঙ্গে পেদবি হ্যাঁ দেখি আগে সকাল হোক তারপরে দেখবো কি অবস্থা আরে বাবা এ আমার কোন বিপদ এই কে আপনি আপনি কে আমি কি মানে আমি কোরবান শিক্ষিত লোক আমার বাড়িতে এসে আমাকেই বলছেন কি আপনি এই নিজের পরিচয় বলুন বলুন আমি আমি একজন মেহমান মেহমান ও তা কোথা থেকে এসেছেন এই আমি আইসি মনে করেন যে ওই আসছি কিছু খাওয়ার দেন এই মুড়ি টুড়ি উলিয়ে চলবো কিছু খাওয়ার দেন দেখুন এইটা আমার বাড়ি না আমি এই বাড়ির লজিং মাস্টার তাতে কি লজিং মাস্টারে কি খাওয়া দাওয়া করে না দেন না ভাই দয়া করে একটু দেন না আরে বাবা এ কি মহা মুশকিল ঠিক আছে আপনি বসেন দেখি আমি কিছু করা যায় কিনা বসেন বসুন শুক্রিয়া শুক্রিয়া Thank you.
আমার শার্ট আপনার গায়ে তুমি এত রাইতে বাড়ির কাজ দিয়ে যাইতাছিলাম, ভাবলাম একটু খোঁজ খবর নিয়ে যাই, ওই শয়তানটা আবার আসে কিনা দেখা যাই। শয়তানটা কেডা? সে না আপনি একটু চুপ কর। শোনো বাবা, তোমার একটা কথা কই, আমরা গরিব মানুষ, তাই বলে ভাইব না আমাদের মান সম্মান নাই। গরিবের দুঃখ কষ্ট সইবার পারে, কিন্তু মান অপমান সইবার পারে না। আহা মামি, আমি তো আপনাকে মান সম্মান বাঁচানোর চেষ্টাটাই করতাছি। না না, তোমার সেই চেষ্টা করানো লাগবে না, উপর আল্লাহ যা করার সেই করবেন। তোমরা যার যার নিজেদের মান সম্মান বজায় রাখার চেষ্টা করো। মামুজান কিন্তু ঠিক কথাই কইছে। মামুজান সব সময় ঠিক কথাই কয়, এই জন্যই তো মামুজানরে আমি আমার নিজের গার্জিয়ান মনে করি। মামুজান আজ তাহলে যাই গে। যাইবেন কেন? আপনি মনে করছেন আপনার আমি চিনি না? আপনার মতো এত বড় শয়তানি গ্রামে আর একটা আছে নাকি? আর যদি কোনোদিন এই বাড়ি আসে। মায়া মানুষ, দিলটা বড় নরম, মুখে যাই কো সহজে আক্রমণ করবে। ভাল লাগছে দুষ্ট। ভাইয়া আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নিয়ে যাচ্ছে মানে? আমি তো তোর সাথে সাথে যেতেছি। এটা আপনি কি বলেন? আমি কেন আপনাকে নিয়ে যাব? তাছাড়া আমি একজন শিক্ষিত লোক। পেটে পাড়া দিয়ে শিক্ষা বের করে ফেলো, হারামজাদা কোথাকার, কথা বেশি কয়। তুই এ গ্রামে সবারই চেনস না? হ্যাঁ, এলাকায় কোনো বাড়ি আমি চিনি না, আমি তো এলাকার নতুন মানুষ। তবে শুধু একটা বাড়ি চিনি, শিকদার বাড়ি। ওরে চিল্লি চলবো, চল। ওই যে শিকদার বাড়ির ওই যে সাওলটা কি যার নাম, ওই যে দাতালা, ওই যে জুনায়েত, তুই আর বাড়ির সামনে যা, জুনায়েত কয়ে ডাক দিবি, পারবি না? আমি তো জুনায়েত চিনি না। হ্যাঁ হ্যাঁ, দাদা তোকে চিনতে কইছে কেটা, তুই শুধু জুনায়েতরে ডাক দিবি, পারবি না? জি বল। জি পারবো। কিভাবে ডাক দিবি দেখা তো? জুনায়েত। হাই কাদা কথা কর, নর্মাল ডাক দে, জুনায়েত ক। জুনায়েত। আর একটু ধরে, জুনায়েত। হ্যাঁ হবে। হাই এড্রেস, মাইয়াটা ভুল করলো না, ভুলও করতে পারে নাই। আরে রয়্যাল বেঙ্গল টাইগারে আঘাত করতে আসে বাসের কনসি দিয়া, দাও হাতে সামনে দাঁড়ায় অবলা নারী। ভাল লাগছে বিষয়টা, ভাল লাগছে। জুনাইদ ভাই, হ্যাঁ কেউ মনে হয় আইতাছে? কিরে ওই লজিং মাস্টারের মতো আবার ঠেক দিবি নাকি? রেডি হ, রেডি হ। আরে খারাও আগে দেখা লই, মজনু না? হ তাই তো মনে হয়। এই যে এই বাড়িটা থাকবে জুনায়েত। হারুম কাল ভালো ডাক দে। হ্যাঁ জুনায়েত, জুনায়েত যা, বাড়ির মধ্যে খোঁজ নেই, যা যা। তুমি না কইলে হ্যাঁ হাওয়া হয়ে গেছে। হাওয়া হয় নাই তাতে কি, আরে হাওয়া কইরা দিমু, কিন্তু লজিং মাস্টারের লগে মজনু কি করে বিষয়টা বুঝতে হইব তো। এই চল ওরে ফলো করি, দেখি গল্পটা কোন দিকে যায়। চলেন ভাইয়া, বাসায় নেই, মনে হয় এই বাজারের দিকে গেছে। চল আমার সাথে। ভাইয়া কে? আমি যাব না। চিন্তায় পড়ে গেলাম, বিষয়টা কি হইতে পারে? মজনু আমারে খুঁজে, বুঝেন না প্রতিশোধ। ও আমারও তাই মনে হয়, কিন্তু শয়তানটার তো আমি সেই সুযোগ দিব না।
কি হইল কই যাইতাছেন আমার মাথায় রক্ত উঠে গেছে মজনুর এখনই ধরতে হইব এই রাতের বেলা মজনুরে খুঁজা পাইবেন কেন কত বড় সাহস ও আমার বাড়ি থেকে আমারই তালাশ করে আজকে ওরে আন্ধারের মধ্যে ধইরা আন্ধারের মধ্যে টুকরা টুকরা করে গায়েব করে ফেলামু কি করবি তুমি এই পোশাক আশাকে আবে আমি মজনু না কোকল কি তুমি ফটফটানি কই হ্যাঁ এখন যদি কিছু করি খালি থাকা সব সময় সব কিছু করা লাগে ঠিক আছে চুপচাপ থাকে দরজার কি ঘুমা আমি তো বাড়িতে নাস্তা খাই বেরিয়েছি তা আচ্ছা আমার একটা কথা কত তুই আমার বিয়ে ডাকস কোন হিসাবে তোমার চেহারা মধ্যে একটু বিয়ে বিয়ে ভাব আছে এই জন্য বিয়ে ডাকি অন্য কোনো সম্পর্ক না সম্পর্ক উল্টা পাল্টাও কিছু নাই আচ্ছা তোর বাপ হ্যাঁ তোর বাপেরে আমি বাই ডাকতাম সেই সুবাদে তুই আমার বাইস চাওস তোর তো আমার সাসা ডাকা উচিত এটা কেমন কথা কইলে সাসা ডাকি কেমনে ও আচ্ছা ঠিক আছে অহন তোর মনে যা লয় তুই ডাকতে থাক পরে আস্তে আস্তে সম্পর্ক ঠিক করে লইছে তা কি রানছস দে দে একটু খাইয়া আচ্ছা তোমারে তো বসাইলাম তো খাওয়া কইলাম ভালো হয় নাই কে ওই যে খিচুড়ি বসাইছিলাম তো বাড়ি বেশি দেওয়া হলেছি তো তো খিচুড়ি নাকি রোজ ডাল ডাল হয়েছে কি রে এটা তো ডাল ডাল মানে কি একটু বেশি হয়ে গেছে মানে আপনি তো ওটা না খামু কেমনে খারাপ ব্যবস্থা করতেছে খারাপ বড় লোক করে দেখো না যে পাইপ করে মেলা জিনিস খায় এটা হলো এরকম দাঁড়াও বাবা বুদ্ধিটা তো ভালোই বাইর করছো রে আচ্ছা শোন এই খিচুড়ি ফিচুড়ি রান্না কিন্তু পুরুষ মানুষের কাম এটা হলো মায়া লোকের কাম এটা বিয়া শাদী করে ফেলাস না কে বিয়া করো খাও কি আরে দূর হচ্ছে বিসমিল্লা করে বিয়া কইরা ফেলা দেখবি বিসমিল্লার বরকতেই তোর খাউন জিটা যাবো কি রে খারা 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 তো তুলের অবস্থা কে যদি আগে বিষে যায় রে এটা হচ্ছে কি যে নেতার বাড়িতে গেছিলাম হ্যাঁ দেখেন চিয়ার আছে এদিকে যায় এদিকে এসে ওখান থেকে বুদ্ধি নিয়ে এটা বানাইছি বাদিস তো বুদ্ধি মাসাল্লাহ
কেডা কইছ বোকা না এটা ছোট করে দে দাদা দে 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 ছোট করে এটা ছোট আছে ছোট আছে আতে না গেল তাইবে ও হ্যাঁ হ্যাঁ দিল হ্যাঁ এই ডেক্সিত লই খেলা হ্যাঁ হ্যাঁ ওটা তুই খেলা কইছ যা আমার নাম হইল মারফত আলী মারফতি কিন্তু আমি কম জানি না গটকালি কইরা সত্তর জোড়ার মিলন যে ঘটাই দিতে পারবো সে কিন্তু পরবারে গিয়া লাইলি মজদুর বিয়ার দাওয়াত খাইব তা আমি তখন তো ইনশাল্লাহ এই পর্যন্ত ৪৯ জোড়ার ঘটকালি কইরা ফেলাইছি এবার এই ৫০ নম্বর ঘটকালিটা আমি তরে দিয়েই করু কি তুই একটা ঘুঘু হইয়া আরেকটা ঘুঘুর পায়ে সালাম করলি না না ঘটনা হচ্ছে কি হচ্ছে গুগুর সময় তো দেখি নেই হ্যাঁ এটা তো হচ্ছে কি যে এই পরিবার তো মানে বিয়ের সাথে অর্থের দিকে ও আচ্ছা বিয়াই কোন তুই আমার এই যে ঘটকাই রে মানে কিভাবে কেমনে শুরু করবে আমার সাথে কি মেয়ে বিয়ে দিব কেন দিব না কেন আচ্ছা তুই কম কিসে ক হ্যাঁ না ছোটবেলায় তোর বাপ মা মারা গেছে তাই বলে তুই হাতে পায়ে ডাঙ্গর হস নাই হ্যাঁ এইবারি হেইবারি ফালানি সরনি সাইয়া সুয়া খাইছো দেখে কি তোর কেউ চোর বাটপার কইতে পারবো ক শো আরে আমার নাম হলো মারফত আলী মেকার কোন বল্টু কোন জায়গায় লাগাইলে সাইকেল ঠিক মতো চলবো সেটা আমার সাথে ভালো কেউ জানে না তুই এক কাম কর তুই যে কোনো একটা মাইয়া পছন্দ কর তারপরে তুই খালি আমার কবি যদি ওই মায়ার বিয়া না হইয়া থাকে তাহলে ইনশাল্লাহ ওই মায়ের লগেই তো এই এই যে মনে করছে আমি একটা মাইয়া পছন্দ করলাম মানে তুই বিয়া করা দিয়ে পারবো তো আচ্ছা তুই এত সন্দেহ করতেছিস কেন আরে ওই মাইয়া যদি কোনো বাড়ির বউ না হয় তাহলে ইনশাল্লাহ ওই মায়ার লগেই তোর আমি ঘটকালি করব তুই যা তুই যাইয়া নিশ্চিন্ত মনে ওই মায়ের লগে একটু কথাবার্তা কো আমি কাশটাস দিয়া পরে আইতেছি আর কি আরে দূর ভাই কাশটাস দেওয়া লাগবে না তুমি সামনে সামনে যে চলো কথা কই আর বিয়ে এসো তো পাগল হয়ে গেলি কোনটা ওই যে ওই যে কি হলো বিয়াই না বাবা কিছু না কিছু ভালো না এই কোন দিকে যাও যাও না দেখো না না বাবা ইয়ে বাবা দুধের সস সার তো কি একটা খিচুড়ি খাওয়াছিস পেটের মধ্যে মনে মুসকি করতেছে ঠিক আছে বিয়াই তাহলে দেখা হবো সাক্ষাতে কোনো এক ঘন্টা গেলাম দশটা লাগবে আগে টেহা দাও টিয়া তো নাই পরে দিমুনি আচ্ছা ঠিক আছে এক ঘন্টার মধ্যে এসো আচ্ছা দাও আই সমসম কিরে নাস্তা খাবি না হ্যাঁ খাবো তোর ওস্তাদ কোন দিকে গেছে ওস্তাদ ওস্তাদ ওই দিকে তো গেল কই যে যায় নাস্তা খাইবো খুঁজতাছি ছোটু মা কেমন আরে হাই আরে তো কে ভাই না রে কেমন আছো মা তুমি লালা না হইছে এইটা কি চিন্তা করলে এত পথ খালি খালি যাবো যাইতে যাইতে পথে যা বিক্রি হয় তাই লাভ চলেন রাখুন রাখ রাখ সোর গোলহান রাখ কি ব্যাপার ও মেহানি রিত্রে কি দেখতে চাও মানে দেখো সিনা সিনা লেখতে ও ওটো না আঙ্গুর ওস্তাদের মেয়া মেলা দিন পরে মামুর বাড়ি থেকে বাহির হয়ে এলো ও আর ওই হাতের লোকটা যে যেমন এই টাইপের ওটা কেটা ও এই তুমি ওনারে চিনলে কেউ হইরে না দেখছি সিনা সিনা লাগলো যাই হোক ওই মারফত বিয়াই তো মারফত কাহু কোনখানে কি ব্যাপার তুমি দেখি বিয়ে হোক
আবার কাহু কও এটা কি বইল না এই কাহু আর বিয়ে নিয়ে একটা সমস্যা ছিল এই সমস্যাটা সমাধান হয়ে গেছে আজকে কি বে অন থেকে আমি ওই মারফুত কাকুই কমু গাড়িটা ভালোই কি কস হ্যাঁ পুরান হলে কি বল কোম্পানি তো ভালো আমি সদর আগে কত চালাইছি না চালাস তো ভালোই দেখছি আর গাড়িটা যদি ছুঁয়ে গেছে তুই খুশি তো আমি খুশি তাইলে এবার মনোযোগ দিয়ে কাম শুরু করো কাম তো করুম কিন্তু আপনি কামের আগা মাথা তো কিছুই বুঝতেছি না অহনি আগা মাথার খোঁজ লোহার দণ্ড চিনস কোনটা আগা কোনটা মাথা দুই দিকই সমান শক্ত আরে কাম করে কুলাইতে পারবি না চোখে সৈসার ফুল দেখবি বুঝলি এই বইয়ের লিজে সি আরে না ওই যে কইছিলাম না আর কই দেব না আমি দেখতেছি যা আমি আমি গাড়ি লয়ে গেলাম লয়ে দেবেন ঠিক আছে তুই সাইরা আয় পড়িস সমস্যা হবে না তো না না ঠিক আছে আচ্ছা যা আপনি বিয়ে শাদী করছেন না এমনি আলোবলা আছেন বিয়ে শাদী দিয়েছে এদিকে এসেছে মাথায় আরে আমার মাইয়া কেমন আছেন তুই কোন সময় আছিস কোন সময় আবার আপনি কেমন আছেন আসি কোন রকম আসি আর কি এই আমার মাই আইছে তুই জাল নিয়ে পুকুরে যা খাওয়া দাওয়ার ব্যবস্থা কর হ্যাঁ এখানে কাম কর জাল নিয়ে আয় গা আপনাদের মাছ ধরি তাই না সব বেশি কথা কয় চলো ভিতরে চলো তোমার সব কথা ভিতরে গিয়ে শুনো চলো সুন্দরী আছে এই হন ওই তো জাল নিয়ে গা চল মাছ ধরি গে যা মাছ ধরমু না মুরগি ধরমু এর না তোমার পোদ্দারি করে রাখবো আমি পারবো না কোথায় আপনি তার সাথে এখন আসছেন না সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইনি হইলেন নাম গুণ নেতা সাহেব ও আচ্ছা নেতা ভাই ইনি হইলেন নতুন ফরেস্ট অফিসার আমার এলাকায় আইছে হ আমি শুনছি বিট অফিসে একজন ফরেস্ট সাহেব আসার কথা কি কপাল আমার আপনি নিজেই দেখা করতে চলে আইছেন না কি বলেন আমি আপনার এলাকায় নতুন ফরেস্ট হিসেবে জয়েন করতে এসেছি আর আপনার সাথে দেখা করব এটা তো আমার অফিশিয়াল কর্তব্যের মধ্যেই পড়ে আর বসেন 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 আরে কি খাইছিস কি চা খাইছি খালি চা আরে ঘোষের দোকান থেকে দই মিষ্টি নিয়ে আয় যা যা না না ঠিক আছে ঠিক আছে আরে খাড়ারে লিখে যা না আমার বিয়ের ব্যবস্থা কি করলা তুই আর শর্ত আমার সামনে থেকে আমার মন মেজাজ খুব খারাপ কি হয়েছে কও না কেন তোমার মন তো আগে এত খারাপ দেখি নাই কি বিষয় কাকু আরে বিষয় একটা আছে কেসি গলে ফাইসে গেছি হ্যাঁ কেসি কল এই কেসি কলটা আবার কি ওটা তুই বুঝতে দা আচ্ছা ঠিক আছে তোর বিয়ের দায়িত্ব আমি নিলাম যা অহন আজকের মতো তুই আমার মাফ করে দে যা সর আমার চুপ করে থাকতে যাইতে
তারপরে তুই কানের কাছে আমার কোডর মোডর লাগাইছস তোরে তোরে আমি তোরে আমি তোর কাছে আমি তোর কাছে দিতে আরে ওমন খেপতাছ কেন আরে তোর খেপতাছ কেন কাকু কাকু কি হইছে এত খেপতাছ কেন কাকু খবরদার খবরদার আমারে কাকু করবি না আরেকবার যদি কাকু কস তাহলে তোরে আমি জুতাইয়া লম্ব করে ফেলামু ই তোর সবগুলো ই তোর পিছে লাগছে আমার কাকু হঠাৎ খেপে গেল কি করছস আমি তো কিছুই বুঝলাম না কোথায় কোথায় খেপে গেল খালি কইলো একটা কেসি গলে পড়ছি কেসি গল ঠিকই পড়তে কেসি গলে আরে কেসি গলটা কেডা ভালাইছে এটা তোর কবুর আমি আমার দোস্ত দেখছো না খালি বুড়ি কত রুড়ি আচ্ছা এই তো পছন্দ হয় নাকি দেখতো এই তো পছন্দ হয় ভালোই কিন্তু পারুম কেমন আমি তো গাছের ব্যাপারি না যেমনি হোক আর কেটে তুল পারে তাইলে তুমি আমার একটু ধাক্কা দাও এত ধাক্কা দা কি কিসে আমারে কইলি তো হয় আমি পাইরা দেই আপনি কারা আমি ওরাই জিগার তো আপনি কেডা আপনি তো ছিলাম না উনি আমার খালাতো ভাই ও খালাতো ভাই তো খালাতো ভাই তো ঘরে থাকে ওর নিয়া বাইরে তো ধাক্কা দা কি কেন কি কইলেন কথাবার্তা একটু সাবধানে কইন বেশি গরম হয় না একেবারে নরম করে ফলামু ফুলবানু চলো তোমার তেতুল পেরে দিই এই চল চল যাই গা কইজন ভাইজন খারাপ না নাই আপনি লেলে আমি যে কোনো একজনে তেতুল পেরে দিই ওই মিয়া সারেন সারেন আরে ভাই গাটনি করতে শুনকে ভাই এই এই তোমরা কেডা কি হইছে ওই মিয়া আপনি কেডা কামের মধ্যে বাউ ঢুকাইলেন কি করলি তুই কেডা এক চোর দে দাঁত ফলাই দু আমার চেনস আপনি কোন হনের নবাব আমার সিবেন একেবারে ফার্দা ভাই করে ফেলামো আচ্ছা দোস্ত তুই আমারে সব সময় এমন মান সম্মানের মধ্যে ফেলাস কেন সেই দিন পুকুর পাড়ে মাস্টারের সামনে কি বেইজ্জতি না করলি ওই দিন ওই যে মায়াডার সামনে এমন বেইজ্জতি করছিস ধর লজেন্স কা ও ধরাতে করি কারণ তুই আমার দোস্ত খাননি গা আচ্ছা এই লেম্বার ওই যে নাচ গানের পালাগানের ই হইতেছে প্র্যাকটিস হইতেছে হ্যাঁ আমাকে দেওয়ার যাচ্ছিল হলো নায়িকার বাবা রাজা তাই করু না আমি ওই রাজা ওই নায়ক মায়গুলি করবো তুই রাজার ভাট করবি রাজা অনেক মানুষ পাইলি না কে অবি অসুবিধা কি একটা বুড়ি মোটা কাটদাই নাম কি আমি পাগল ইয়াহিয়া ও তুমি হলো হেই ইয়াহিয়া খান না না ওই রহম শয়তান আমি না আমি গানে কেন সেদিন না আপনি আমারে দেখলেন হে রাস্তাত মেম্বার বাড়িতে রিহার্সেলে দল বেঁধে যেতে আসিলাম আমি তো সারা দুনিয়া গান গায় বেড়াই হাজার হাজার ছাত্র ভক্ত আছে আমার আচ্ছা ওই মেম্বার বাড়ির ওটা পাল্লা গান হইতেছে না বন্ধ করে দিছে হ খুবই খারাপ মেম্বার না করছে এই সে নাকি পালার খরচা বাতি দিবার পারবো না এই জন্য পোলা ফানে রাগ কইরা সব বাদ দিছে আমার হারমোনিয়া ছিল সেটা লয়ে যাইতেছি গিয়া বুঝতে পারছি বাতাস এখন অন্যদিকে বড় শুরু করছে আচ্ছা হোক এই যে তুমি তো তো ছেলেগুলো ওস্তাদ মেলা ছাত্র মাত্র আছে এদিকে সত্যি হচ্ছে আমার গলাটা এখন টেস্ট করো বসো না ধরো 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 তাড়াতাড়ি ধরো ধরো ধরো
পরদেশে এক শিকারি মন কেড়েছে মেরে ছেড়ে মেরেছে তীর মেরেছে হেই মেরে ছেড়ে ভাই ভাই না ভাই আচ্ছা আর একটা গাছে টিং 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 হ্যাঁ তো তা আমি বলল ডেকে টিং 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 এবং তা হলাম আজকে থেকে করবো না আর চাপা বাজি আশেপাশে সবাই রাজি তো বলে ব্যস্ত তো মিথ্যে বলে দেবে না বাতা মারবে না কুলে পায়ের জুতা গো কি হয়েছে মাথা ঘুরতেছে চোখের মধ্যে আগুন ঢুকছে কিছু দেখতেছি না মা গোমা চোখে আগুনের জাপটা লাগছে ওই জল পড়ে ডেকে ডা মার পঞ্চাশের পয়লা ঘরের মায়া এই গ্রামে নবাগত বাপ বাহ খোঁজ খবর লো না সারা চল যাই চোখ দুটারে জোড়ায় আসি দরকার নেই ওইখানে এক জোড়া চোখ এখানে দুই জোড়া চোখ এতগুলি চোখ জোড়া হয়ে গেলে আগুন বেশি জ্বলতে পারে দেখে আসি আগুন জ্বলে না নিতে তুই বল রে কি জমানা আইলো আগে চণ্ডী দাসে বসি পাইত এখন দেখি রজকিনী ভাই কি মাছ ধরো গো না তিন ইলশা মাছ ইলশা মাছ কহ কি পুকুরে ইলিশ মাছ থাকে নাকি যে দেশে গাধা গরু হন্ডা চালায় সে দেশে ইলশা মাছ পুকুরে থাকলে ক্ষতি কি বা 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 নাতিন দেখি টেটনা আছে কতদিন যে ইলিশ মাছ দিয়ে ভাত খাই না কেউ যদি একটু খাওয়াইতো কাঁচাই খাই ফেলেন করে কি করে কি পরে খাবো রে খাবো নে কি রে কি বুঝলি ভেজায় গরম এসব কি আষ্টম আষ্টম মনে হইতাছে গন্ধ এত বড় এক মাছ ধরছে বর্ষি থেকে ছুটাই বাড়ি পারে না আমি তো এটা ছুটাইতে গিয়েই তাইলে তো মনে হয় বাপ জমে গেছে ওই স্যার ওই কই যাস তুই মারফত চাচার দোকান থাকস না হ্যাঁ থাকি তাতে আপনার সমস্যা কি এত তারা কথা কস কেন একটা চটকানা দিব একেবারে চটকানা দে দেন না দেই চটকানা উষ্টা মারা তুতো বাঙ্গে হলাম ওই চামচে দে ধমক দেয় থাম না ভাই কই যাও ওই যে আমার বইনে মাছ ধরতেছে তো উনে যেতেছি বইনে মাছ ধরে যাও কিছু মনে করে না ভাই হ্যাঁ যাও যাও চল সল্টু দাঁড়া না নয়নটা জোড়াই লই একদিনে এত মিলমিশ ভালো না চলেন ঘোরা আচ্ছা শোনেন গলা তো শুনলেন আমার গলা কিরম লাগে ভালো ভালোই আচ্ছা শোনেন আমার আপনি এই যে এইটা একদিনের মধ্যে এক রাতের মধ্যে শিখাই দিবেন আমার সামনে পালা গান আছে তো আমি নিজে নিজে বাজা বাজা এই গানটা গাও আরে কি কয় এক রাতের মধ্যে আবার হারমোনিয়াম বাজনা শিখাই কেমনে যারা আসল ওস্তাদ তারা এক ঘন্টার মধ্যে শিখাই পারে আরে আমি সেই রকম ওস্তাদ না তাইলে পাকা চুল রাখছেন কেন হারমোনিয়াম নিয়ে ঘরেন কেন হারমোনিয়াম রাইখা দিলে যাবেন কেমনে ওই কেমনে যাবো এখন কাম কর পুকুর আছে না এই পুকুরের মধ্যে ওর সুবা রেহা দে শালা বন্ড শালা আমি বললাম যে ঠিক আছে আমার একখান সুর তুলে দাও ওই যে টিং টিকা টিংটা বুঝছো পারলো না বের করে দিলাম একখান গান নাই আচ্ছা তাহলে আশেপাশে সবাই রাজি তো বলে বেশ তো
এই গানটা এক কাজ করি আমরা নাইসা নাইসা একটু গাই চলো এদিক যাই আল্লাহ জাগরে হ্যাঁ বলে চলো চলো বুঝলেন মেকা সাহেব জি আসল কথা রইল দায়িত্ব আর নিয়ন্ত্রণ ব্রেক ছাড়া সাইকেল চালানো যেমন বিপদ তেমনি নিয়ন্ত্রণ ছাড়া পরিবারও এ যেমন ধরনের আমার ছেলেটা কলেজে পড়ে এই গ্রামের আর কারো ছেলে কলেজে পড়ে পড়ে না ঠিক কথা কইছ আসলই তো হ্যাঁ আরে আসল কথা হলো গিয়া শাসন হ্যাঁ জি এই যে দেখেন আমার আমি তিনটা পরিবার গ্রহণ করছি কিন্তু আমার কোনো বোরে আমি তালডিবালডি করতে দেই নাই পরিবার বলতে খালি স্ত্রী না ছেলে মেয়ে সহ অন্য সদস্যরাও পরিবার ঠিক আছে তো সমাজ ঠিক আছে আর সমাজ ঠিক থাকলে দেশও ঠিক থাকবে জি উষাম কি ছেলে মেয়েরা সব একসাথে নাচতেছে মাস্টার সাহেব আপনি যান আমার একটু কাজ আছে আমি পরে আসতেছি তথা বলে ব্যস্ত বোতা মিথ্যে বলে দিবেন ব্যথা আমার বেনে খুলে পায়ের জুতা গো টিং টিটি টিং টিং টিটি টিং তো আমি বললো ডেকে টিং টিটি টিং টিং টিটি টিং বোতা হলাম আজকে দেখ তোর গ্রামে সব কি শুরু করলি না স্যার একটু টিং টিটি মানে কি কই এটা আনন্দ ঘুরতে করতেছিলাম স্যার দিনে দুপুরে ছেলে মেয়ে এ তো খুব খারাপ কথা তোর তো গ্রামটা নষ্ট করে ফেলবি স্যার ঘটনা হয়েছে কি যে ওই আম কাঁঠাল যখন নষ্ট হয় তখন করলাম ওই একটা গ্রাম পাওয়া যায় নষ্টের গান পাওয়া যায় তার মনে করেন যে শরীর স্বাস্থ্য যখন নষ্ট হয়ে যায় তখন চোখে দেখা যায় তার মনে করেন যে চরিত্র যখন নষ্ট হয় তখন গেলাম টের পাওয়া যায় স্যার আর যে গ্রামের কথা গেলেন না গ্রাম যখন নষ্ট হয় তখন গেলাম সাথে সাথে না একটু পরে টের পাওয়া যায় এখন গেলাম গ্রাম নষ্টের পথে আসি স্যার দেখা হবে সাক্ষাতে সেই কথার জন্য এখন আমার কানতে হয় মানে কি এমন পাপ করছো যে গাছ ধরে খারা কানতে হইছো এত দেখি কিছু না কই পলায় গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব হ্যাঁ হ্যাঁ গুগু হ্যাঁ কেমন আছো ওটা কেটে গেল মার ফোটছাছ না হ গাছ ধরে খাড়া কাঁদতে ছিল জিগাইলাম কিন্তু কোনো কথা কইলো না মনে হলো যে তোমগো দিয়ে পলায় গেল এ আসুস কেন ঘটনা আছে ঘটনা আছে মারফত বিআই মারফত কাকু ইরে এখন কেসি বলে পড়ছে না ঘটনা হচ্ছে কি কিসে গ্রাম নষ্ট করার কোনো মানে হয় না এই জন্য বন্ধ করে দিছি আর তাছাড়া গান পান দেখি হইব আমি যদি একখান গানের দল করি বন্ধ করে উঠবেন আমি বন্ধ করবো কে তবে আমার কথা হলো যে আমি এই সব কামে কোনো হেল্প করতে পারবো না ঠিক আছে লম্বা স্যার দেবো সাক্ষাৎ আরে গানের দল করে বিষয়টা কি মারফত মিয়াও পলাইলো আবার একটু কি জানো কই বেড়ছে কইল না আপনি বিষয়টা ভালো মতো বোঝার চেষ্টা কর আমার উপরে কে আছে নেতা নেতার উপরে কিন্তু আরেক নেতা আছে
আমি আছি তোগো উপরে, কোনো সমস্যা হলে আমার এসে তোরে জানাবি। তুমি তো আমার উপরে আছো বুঝলাম, তাহলে আমি কার উপরে? আহা, নিজের জায়গাটা ধরে রাখ, দেখবি তোর নিচে লোক চলে আসছে, রতন মতিন তোরা কাজ করে না সেরকম, বুঝছ না কেন? স্যার নাকি এত রাতে আপনি এখানে? বাজারে গেছিলাম যাই। স্যার আপনি কি কোনো কারণে আমাকে উপর রাগ করে আছেন নাকি? না তো, কেন? না মানে নেতা সাহেব আসলেন, আপনি একবার সাক্ষাৎ করতে গেলেন না? ও আচ্ছা আচ্ছা, আসুন একবার। দেখেন স্যার, এতে কিন্তু আপনার স্কুলটাই বঞ্চিত হবে। কেন স্কুল বঞ্চিত হবে? কেন স্কুলটা কি আমার একার, তোমাদের না জনগণের না? আপনি তো চাকরি করেন, বেতন নেন। হ্যাঁ, তা তোমরা এসে চাকরি করো, বেতন নাও। আমি আর কদিন চাকরি করব? আমার তো সার্টিফিকেট নাই। ঠিক আছে স্যার, আপনি যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহা, পয়লা এত চাইতে যাস কেন? এই জন্য তো বড় হইতে পারবি না কোনোদিন। বুড়ারে প্যাঁচে ফালায় পরে সাইজ করে দিব। অত কিছু বুঝেন আমি, মাথা সুগরের বাচ্চা বুড়া খাটার। আয়। এত কিছু আছেন, এত কিছু দিয়ে আমি কি করুম? সাজবা, তুই সাজবা সিনেমা নায়িকার মতো, অঞ্জু ঘোষের মতো, বেশ আসলে আমার খুব ভালো লাগে। শোনো, আমি মিশা কথা বিনা, আসো কাছে আসো। এমন করো কেন, এখানে তো কেউ নাই, খোলা জায়গা, তুমি আর আমি তো সরম পাড়ে, আসো না। মনের মধ্যে খালি আকুলি বিকুলি করে, আপনি আমার আর রাইতের বেলা জানলাতে ডাক দিন না, মা সন্দেহ করে। তাইলে আমি উপায়? আমি কি জানি? আমি তো অনেক গরি কিনে দেবো, তুই গরি তো সবাই দেখে আমার কাছে আয় পারবা। আচ্ছা, এই সর্বনাশ হয়ে গেছে। এই সুন্দরা শালা, চলো চলো ওই দিকে। আপনার কি হয়েছে? বাড়িতে ফিরলেন চোখ মুখ আন্দার কইরা, মনে হয় কান্দাকাটি করছেন, সারা সন্ধ্যা বইয়া রইলেন থুম ধইরা। দেখো বেশি কটকট করবা না, তাহলে কইতে করে আসার দে বাতের বল সেট করে বলামু। পারবেন, ঘরের মধ্যেই পারবেন, বাইরের মানুষে শালা কইয়া কানে ধরে টান দিলেও কিছু কইবার সাহস হইব না। আব্বা কি হয়েছে, কি হয়েছে ছোট মা? কি আবার হইব, কানা বুতে ধরছে। খবরদার আর কোনো কথা কইবা না, তাহলে কিন্তু তাহলে কিন্তু আমি এখন কি হয়েছে? একটা মানুষ খাইলে কি কম করবো, কম করলে আবার রান্ধুন তা না মা? আরে বাবা, তুমি কাকুরে ছিল না, কাকু এসব দুষ্টামি করতেছে ছোটবেলার থেকে, আর কাকু কয় বাস নাই। কাকু রাগ করে গে। আচ্ছা আপনার কি হয়েছে, আপনি একটু বুঝাই কইতে পারেন না? পাইকা বন্ধ হয়ে গেল, অন বুঝো না কি হয়েছে। না তোমার ঘরের জৈবতী মাইয়া যে গুগু বাংলারে বাদ বাই দেখা হইতেছে, কারণ কি? হ্যাঁ, দুইজনে মিলে একলগে গ্রামের পথে ঘাটে নাচা বেড়ায়, গান গাইয়া বেড়ায়, সাইকেলে করে দুজনে একলগে ফুর্তি করে বেড়ায়, বলে কারণটা কি? হাসা নাকি? ও আমি তো খালি তোমার কাছে মিশা কথাই কই। আচ্ছা থাক, আপনি রাগারাগি করেন না, মেয়া মানুষ বদনাম হইলে কলঙ্ক, আমি সব দেখতেছি। হ্যাঁ সেটি দেখো,
মুরব্বি বাড়িগন খানে আর কোন বাড়িগন না, রাস্তায় আর বাড়িঘর। খাইছে 7 টাকা 2 টাকা কম দেয়। তা কি আছে? আপনি একদিন ছিলেন কনে, আমি আপনার অনেক জায়গায় খুঁজেছি হুজুর। আরে খোঁজা খুঁজি করে কি লাভ হইব? ব্যাপার তো শেষ। মজনু আরে যে কি করলো? মজনুর সাথে আমার কথা হয়েছে হুজুর, ও কইলো ও আকড়া ভাঙেনি হুজুর। এই খবিজের নাম আরো কথা লইস না, আয় আমার লাগে। ঠিক আছে হুজুর চলেন। আমি জানি না, এত আমরা ভুড়ি গালা হলাম মনে করছো? আমি জানি না কই না, নেতা সব কই পারে জানি না আমি। আমার কোনো দোষ নাই, নেতা নিষেধ করছে তোমার কাছে কইতে। দাদার উপর দাদাগিরি একদম করবি না, মনে রেখে যেন কথাটা। শোন, শোল্ডারে আমি পাঠাই দিতেছি। কিরে লগে কেটা? নেতা সাহেবের মেহমান। ঠিক আছে দা, মেহমানরা আমি নিয়ে আইতেছি। নেতা জি গেলে কি কমু? কবি যে মেহমান পাস নাই যা, আর মন্ত্রীর দিকে খেয়াল রাখবি। আচ্ছা। যেই কাম করতে আসছো সেটা হয়ে নিতে গেলো নাকি? সে কাম যে করবো তা বুঝি কেমনি? বুড়া কেটা আর স্যাংরা কেটা, নেতা নাকি আমি? স্যাংরা বুড়ার হিসাব ছাড়াও তো লগে আরো কিছু লাগে নাকি? ও আরো কিছু লাগবে। চলবে এবারে? চলবে গেছি রে মামা। আমরা যাচ্ছি রে কনে। আরে আমরা জায়গা মতোই যাইতেছি, তুই আমার লগে লগে আয়। আমার গায়ে বস্ত্র দে, আমার ডাইকা ফেলা ডাইকা ফেলা। আমার ঠ্যাং গেছে রে, কালে আমার ঠ্যাং গেছে, ঠ্যাং গেছে আমার। আপনি ওই জ্বরের জ্বরের
আমার জান বড় আমার পোলটা শুকিয়ে গেছে পানি দে পানি খাওয়া এই জঙ্গলের মধ্যে পানি পাবো কানে আমার লাগে পানি আর আমার পোলটা শুকিয়ে গেছে হুজুর আপনি ওখানে উত্তম আগে পড়ে থাকেন দেখি আমি পানি পাবো কানে পাই যা জলদি করে যা আরে পা গেছে রে ও মা পানি 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 এবার কও তোমার নাম পরিচয়টা কও নাম পরিচয় দেন না খিলাফ আপনি কি আমার বাসায় বেড়াইতে যাবেন সন্দেহ করো কেন যাইতেও তো পারি নাকি আমি তো একটা খারাপ মাইয়া আমি তো একটা খারাপ পোলা খারাপে খারাপে মিল হইলে অসুবিধা আছে আছে অসুবিধা আছে দুই ভালো একলগে থাকতে পারে দুই খারাপ একলগে থাকতে পারে না তারপরও যদি খুব মনে চায় তাহলে ওই বেটা আমার যে নিয়ে এসে না হেরে দিকে নিয়ে এখন যেই কামে আসছেন সেই কাম সারেন পরে আবার কোন সমস্যা হয় ডরাও নাকি শোনো এই গ্রামে আমার উপর একটাই মাথা আছে তার থাবার নিচ থেকে যখন তোমার নিয়ে আসছি আমার ক্ষমতাটা বুঝছো তো না তুমি আরো কিছু টেকা রাখো এইবার নিশ্চিন্ত তো এইবার নিশ্চিন্ত মনে সারা রাত আমার লগে কাটাইবার ঠিক আছে আমি তোমার উচিত ফকির আমার চিল্লা কতদিন পরে তোমার পাইছি হিন্দু মিন্দু কেউ এখানে নাই আমি তোমার উচিত ফকির কতদিন পরে তোমার পাইছি তোর তো সাধনার পর তোমার এখানে আনছি আমি তুই করতে গেলি আরে শালা তুই এগুলো কি তোমার গাড়ি নিয়েছে আমার নিয়েছে
আপনি আমার অনেক উপকার করছেন, কি বলতে ধন্যবাদ দেই। এই ধন্যবাদ দেওয়া লাগবে না, তবে দেওয়া লাগবে। তার আগে কও, এই বুড়ার সাথে এসব নষ্ট ভষ্ট করে রয়েছে লেখা, হ্যাঁ খাসলো যায় না, যাই কি যায় না যায় এটা তোমার ব্যাপার, কাম খোলো। হ্যাঁ আরে খোলো, মানে সোনা দানা যা আছে খুলে দাও, দাও একটা কথা উত্তর দিবেন। এই সময় কম, তাড়াতাড়ি। আপনি তো আমার চোর ডাকাত বলে মনে হয় না, তবু সোনা গয়নায় নিলেন, চাইলে তো আর অনেক কিছু নিতে পারতেন। আমি সব সময় সব জিনিস নিই না, ঠিক আছে, চোখ গেলে দেবো সব। আমি তো অনেক বড় বিপদে পড়ছিলাম। বিপদ কিসের বিপদ? হ্যাঁ বাটপারি করার জায়গা পান না, স্বভাবে চুর ডাকাইত আর মুখে মিষ্টি মিষ্টি কথা না, আমার গয়না তো সব নিছেন, এখন কিনতে আইছেন। আরে এইসব তুমি কি কও? কি কই বুঝেন না, নিজে পলাইয়া গিয়া আরেকজন যদি আমার লুট করাইছেন। আরে আমার তো গাছের সাথে বাইন্ধা। চুপ, একদম চুপ। নিশিরাইতে জঙ্গলের মধ্যে মানুষ শুইয়া থাকে, তারে দেখে আপনি পলাইয়া যান, আরেকজন আইসা আমার চাক্ষু দেখায় গয়না লুট করে নিয়ে যায়, এরপর আমার কিছু বোঝার বাকি থাকে? আর কোন আমাদের কি হইতেছে আমি কিছু তো বোঝার পারতেছি না। আচ্ছা আপনার কাছে তো মেলা টাকা, দেন কত টাকা দেন। টাকা পয়সা করতে দেবো, টাকা তো সব ডাকাইতে লয়ে গেছে। টাকা ডাকাইতে লয়ে গেছে না, আপনি না এই গ্রামে সেরা মাস্তান, আপনার টাকা ডাকাইতে নিয়ে যায় কাপুরুষ ছোট লোক। মুখ সামনে কথা কবি। আমার কপালে আর কত দুঃখ আছে, আল্লাহরে আমার পাপের শাস্তি আরম্ভ হয়ে গেছে। কালে কো আমার দাগা দিয়া পলায় গেল, মজনু আমার শুয়ারের বাচ্চা কইল, এই অন্ধকার রাত্রে আমি একলা একলা কই যাই, কেমনে যাই, একলা একলা কই যাই। একলা না, লগা আমিও আছি। হ্যাঁ পরিরানী তুমি আইসো, তোমার মজনু নাই নাই। মজনু কাডা? আমি তোমার লাগে জানি নিমুনা। নিমুনা মানে তুমি আমার জানের জান, তুমি আমার কলজা খান, তোমার খাবো আমার মুরগির রান। মা গো কি আনন্দ, কি আনন্দ পাচ্ছি কাটা। ওরে বাবা রে, পলা যেতে চাইছিলি চিনস্থায় আমার, না মজনু মজনু সত্তা তোমার আমি চিনছি। ওই বিড়বি করে কি কও? ওরে আমি চিনছি, ওই যে একটু আগে ডাকাতি করে গেল মজনু সত্তার, মারাত্মক ডাকাইত, অনেক বছর জেল খাটছে, এখনো ভালো হয় নাই। তুমি এত কিছু জানো কেমনে করে? ওই তো আমার জীবন শেষ করছে, আমি ওরে ছাড়ুম না। করো কি এত রাইতে, কি ডাকাই ধরতে যাবো নাকি? ডরা না, ও আমারে চিনতে পারে নাই, অনেকদিন পরে হলো আমি ওরে চিনছি, আমি ওরে ছাড়ুম না। শোনো শোনো কথা শোনো, কি হয়েছে খুইলা কো আমারে? কে? আরে কে আপনি কথাটি পাঠালেন?
কি আশ্চর্য, এত রাত্রে আপনি খাবার চাইছেন, কে আপনি? আমি তো মুসাফির, কিন্তু লোক হিসাবে সেরকম ভালো না। আপনি যে লোক হিসেবে ভালো না তা কি করে বুঝবো? আমি যে দিদি এখন আপনার বাসায় চুরি ডাকাতি করি, তাহলে আপনি কি করবেন? ডাকাতি করে কি নেবেন? আমি একজন স্কুল শিক্ষক। হ্যাঁ, নিতে পারেন, জ্ঞান নিতে পারেন, ওটার আমার কোনো অভাব নাই, যোগ আমি জ্ঞান নেন। যাই হোক, আমার খিদে লাগছে, কিছু খেয়ে পারতাম। এই ঘরে তো তেমন কিছু নেই, তবে মাঝে মধ্যে রাতের বেলা ওটা খিদে পায়, তখন এই বিস্কিট টিস্কিট চাখি। নেন, এটা খান। আচ্ছা, আপনি এত রাত জায়গায় এসব খিলেন? না, তেমন কিছু না, মাঝে মাঝে মনের ভাব জাগে, এই আমার নিজের জীবনের অভিজ্ঞতা দু চারটা সেটি লিখে রাখি, যদি কোনোদিন কোনো কারো কাজে লাগে। মাস্টার অভিজ্ঞতা, জীবনে কারো কাজে লাগছে, খাওয়া খাই লিখতেছে। আচ্ছা, পানি খাওয়া। হ্যাঁ, ছোটবেলাতেই বাপ মা মারা যায়, বড় হয়েছি মন্ডল বাড়িতে। মন্ডল বাড়িতেই 10 বছর জিয়ের কাজ করছি। মন্ডল বাড়ির ছোট বউয়ের বড় পোলা কাশেম আমার ভালো পাইত, আমিও তারে পছন্দ করতাম। এর মধ্যেই একদিন মজনু আটকায়। আমি সেরা, তুই সেরি, তোর আমি বিয়ে করবো, শেষ ঘটনা শেষ। আমার হিসেবে তোর বিয়ে করুন, ঠিক আছে না? অসুবিধা আছে তোর জন্য? আমার সাথে কোনো কথা কইবেন না, কথা মন্ডল সাহেবের সাথে কইবেন। সে আমার গা সব মন্ডল বুঝি না। শোন, কথা দিয়েছিলাম তোর আমি বিয়ে করুন, যা বাদ দিলাম, তুই আমার বিয়ে করিস, আমি সুস্থ থাকবো, বুঝলি? আমার নাম মজনু সাত্তার, তুই চিন্তা করিস, তুই যা যা ভেবে দেখিস। এই খারা 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 তারপরে একদিন আমি মজনু সত্তারের পরিচয় জানতে পারি, সে ছিল বিরাট ডাকাত। মধ্যে মধ্যে আমার নানানভাবে উত্তক্ত করত, কুপ্রস্তাব দিত, আমিও ডরে কাউরে কইতাম না। একদিন কাশেমরে সব খুললা বলি, আর কাশেমও খেপা যায়া মজনু সত্তারি হুমকি ধমকি দেয়। কাশেম তখন জানতো না মজনু কত ভয়ঙ্কর, মন্ডল বাড়িতে ডাকাইতে হয় আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ। তারপর জীবনের নানান কথা, এত কথা শুনে আপনি কি করবেন? আমার তো পুরো রাইটটাই ক্ষতি হয়ে গেল। ক্ষতি যদি পোষাইয়া দিই? কোন সময় পোষাইবা, সকাল হইতে আর কতক্ষণ? পুষাইয়া দিব কইলাম না খুশি।